অন্ধকার হয়ে থাকা এই রাত্রিতে নিষ্প্রভের ছোট্ট হৃদয়টাতেও আধার নেমে এসেছে তার মনে একটাই প্রশ্ন ঘুরছে তাহলে কি তুর চাইছে নিষ্প্রভ তাকে ডিভোর্স দিক নিষ্প্রভ তুরের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল তুমি কি ডিভোর্স চাও তুর এবার একটু জোরেই হেসে উঠে সেই হাসিতে কোনো মুগ্ধতা ছিল না ছিল একরাশ তাচ্ছিল্য তুর কণ্ঠস্বর নিচু রেখে বলল আমার চাওয়া না চাওয়ার দাম আছে কারো কাছে আমি তো ফেলনা যে যেভাবে খুশি সেভাবে আমাকে ব্যবহার করছে মায়ের টাকার প্রয়োজন ছিল আমাকে ইউজ করছে বান্ধবীর লম্পট ছেলের সাথে বিয়ে দিতেও পিছুপা হয়নি ভুলক্রমে আপনার সাথে বিয়েটা হয়েছে আপনার প্রয়োজন পড়লে ডিভোর্স দিবেন এতে আমার মতামত নেওয়ার কোনো দরকার নেই আমার জীবন কখনো আমার ইচ্ছায় চলে না অন্যের স্বার্থে তাদের ইচ্ছা আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় তুরের কথায় নিষ্প্রভ বাকরুদ্ধ হয়ে যায় সে কিছুটা হলেও বুঝতে পারছে তুরের কষ্ট কারণ মাত্র চার বছর বয়সে নিষ্প্রভের মা মারা যার সেদিন থেকে তার জীবনে কষ্টের সূচনা হয় তার মা মারা যাবার চল্লিশ দিন না যেতেই তার বাবা বিয়ে করে আশা বেগমকে নিয়ে আসে তার বাবার কথা নিষ্প্রভের জন্য এত তাড়াতাড়ি দ্বিতীয় বিয়ে করছে কিন্তু আসল কারণ তো সে জানে যদিও বুদ্ধি হবার পর সত্য চোখের সামনে এসেছে যাই হোক বাবা বিয়ে করে বউ পেয়েছে ঠিকই কিন্তু সে মা পায়নি মূল কথা আসা বেগম তার বাবার বউ কিন্তু তার মা নয় তার মতে সৎ মা বাবার বউ এর অভাব দূর করতে পারে কিন্তু একটা সন্তানে মায়ের অভাব দূর করতে পারে না এই আশা বেগমের জন্যই নিষ্প্রভের ছোটবেলা দুর্বিশহ হয়ে যায় এই মহিলা এসেই তার বাবাকে তার থেকে দূরে সরে দিয়েছে অতীতের কষ্ট থেকে বেরিয়ে এসে নিষ্প্রভ শান্ত কণ্ঠে তুর্কে বলল দেখো আমি তোমার দিকটা বুঝতে পারছি আমি এভাবে কথাটা বলতে চাইনি আমি জানি বাবা মা না থাকার কষ্ট ঠিক কতখানি কারণ আমার মা নেই বাবার কথা আর কি বলি থাক বাদ দেও আর তোমার মা থেকেও নেই আমার কথা তোমার খারাপ লাগতে পারে তবুও এসব বলতে বাধ্য হলাম তোর নিষ্প্রভের দিকে তাকিয়ে বলল বাদ দেন এসব আপনার ডিভোর্স লাগলে আপনি পেপার রেডি করবেন আমি সিগনেচার করে দিব আর হ্যাঁ এসব ঝামেলার জন্য কয়দিন হলো আমার ভার্সিটি যাওয়া হয়নি অনেক ক্লাস মিস গেছে কাল থেকে ভার্সিটি যেতে চাইছি ডিভোর্স মানেই তো দুইজন চিরকালের জন্য আলাদা হয়ে যাওয়া ভেবেই নিষ্প্রভের বুকের ভিতরে অসহ্য যন্ত্রণা হচ্ছে এমন হচ্ছে কেন সে শুকনো মুখে বলল আমার আগেই তোমার দিকটা ভাবা উচিত ছিল সরি সত্যি আমার তোমার লেখাপড়ার দিকটা মনে ছিল না তুমি কাল থেকে ভার্সিটিতে যাবে বাকি সব আমি সামলিয়ে নিব তোমার চিন্তা করতে হবে না তুর দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে সব থেকে বড় চিন্তা তো আপনি সকালের মিষ্টি রোদ গায়ে মাখিয়ে নিষ্প্রভের সাথে ভার্সিটিতে এসেছে তুর নিষ্প্রভ তুরকে গেটে নামিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয় যাবার আগে তুরের থেকে ক্লাস কয়টায় শেষ হবে তা শুনে যায় যদিও তুর বার বার করে নিষেধ করেছে যেন না আসে তুরের হাতে বেশ কিছু টাকাও গুজে দেয় এতে করে তুর কিছুটা সংকোচ বোধ করলেও না করেনি কারণ তুরের হাতে এক টাকাও নেই কলেজের গেট পার হয়ে গাছের নিচে যে দাঁড়িয়ে থাকে তুর তার কাছে ফোন নেই যার জন্য আতিয়ার সাথেও কথা হয়নি তুরকে দাঁড়িয়ে থাকতে দেখে আতিয়া ঝড়ের গতিতে দৌড়ে এসে তুরে পিঠে দুঘা বসিয়ে দেয় তোর ব্যথায় ককিয়ে উঠে পিঠে হাত দিয়ে বুলাতে বুলাতে ভ্রুকুচকে বলে পাগল হয়ছিস এভাবে কেউ মারে আতিয়া মুখ বাকিয়ে বলে তোকে যে এখনো মেরে ফেলিনি শুক্রিয়া কর হারামি ছিলি কোথায় এতদিন কোনো খোঁজ খবর নাই তোর ফোনে না হলেও অন্তত হাজার বার ফোন দিয়েছি প্রতিবারই অফ দেখায় কোথায় গেছলি মরতে জানিস তোকে ছাড়ায় কয়েদিন আমার একটুও ভালো লাগেনি এমন কি আমার ক্রাশ স্যারকেও ভালো লাগে লাগেনি এতদিন আতিয়ার এক নাগারে বলা কথা তুর নীরব শ্রোতা হয়ে শুনে হঠাৎ করেই আতিয়াকে চমকে দিয়ে তুর তাকে জড়িয়ে ধরে আতিয়া তুরের পিঠে হাত রেখে উৎকণ্ঠা নিয়ে বলে তুর দোস্ত কি হয়েছে তোর তুই ঠিক আছিস আতিয়া কাঁধের জামার অংশে পানির আভাস পায় তার বুঝতে অসুবিধা হয় না তুর কাঁদ্যে এবার সে একটু ভয় পেয়ে যায় তুরকে ধরে একটা খালি বেঞ্চে বসায় ইতিমধ্যে তুরের ফর্সা মুখ লাল বর্ণ ধারণ করেছে আতিয়া তুরের চোখের পানি মুছিয়ে দিয়ে বলে কি হয়েছে প্লিজ বল শোনা আমার খুব টেনশন হচ্ছে তুরের ঠোঁট দুটো অসম্ভব কাঁপছে সাথে কান্নার গতিও বৃদ্ধি পাচ্ছে আতিয়ার মুখে এটুকু কথা শুনে মনে হচ্ছে এই তো তার আপন আছে কেউ তো আছে যে তার জন্য টেনশন করে নিজের মা খোঁজ খবর অভিনায় না তুর নিজেকে কিছুটা শান্ত করে একে একে আতিয়াকে শুরু থেকে শেষ অবধি বলে দেয় সব শুনে আতিয়া রেগে বম হয়ে যায় তুরের মায়ের উপর ঘৃণা এসে যায় ছি কোনো মা কি এমনও হয় নিজ স্বার্থের জন্য নিজের মেয়েকে এমন একটা চরিত্রহীন ছেলের হাতে তুলে দিতেও ভাবে না সে কেমন মা আফসানকে আতিয়া সেই দিনের পর থেকে চরিত্রহীন লম্পট হিসাবেই চেনে আতিয়া দ্বিধা নিয়ে প্রশ্ন করে নিষ্প্রভ ভাইয়া মানুষ হিসেবে কেমন ভালো বিয়ে যেহেতু হয়ে গেছে আর ভাইয়াও ভালো তুই তাহলে এই সম্পর্ক নিয়ে কিছু ভেবেছিস সে আমায় ডিভোর্স দিবে তুরের অমনোযোগী উত্তর আতিয়া এবার বেশ জোরেই চেঁচিয়ে উঠে বলে মানে আতিয়ার এমন চিৎকারে আশেপাশের মানুষজন তাদের দিকে তাকিয়ে আছে সে ওসব পাত্তা না দিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলে মগের মূল্যুক নাকি ইচ্ছে হলে বিয়ে করবে আবার ইচ্ছে হলে ডিভোর্স দিবে মানেটা কি এই তোর বরের জিয়ে আছে নাকি এসব থাকলে একবার শুধু আমায় বল ওই মেয়েকে বুড়িগঙ্গার কালা পানিতে চুবিয়ে এমন মার মারব আমি যে ওই পেত্নীকে তোর বর চিনতে অবধি পারবে না আর না চিনলে এসব প্রেম পীরিতিও হবে না আমি এর শেষ দেখে নিব বলে দিলাম ফাইজলামি পাইছে তাই না তোর আনমনে বলে ইচ্ছে করে বিয়ে করেনি ইচ্ছার বিরুদ্ধে করেছে তখন পরিস্থিতিটাই অন্যরকম ছিল মানলাম ইচ্ছার বিরুদ্ধে যে বিয়ে করেছে তাই বলে ডিভোর্স দিবে কেন রে ভাই একবার যখন বিয়ে করেছি সংসারটা তো করাই যায় দুই চার মাস একসাথে থাকলে ভালোবাসাটা আপনা আপনি উৎপাদন হবে আতিয়ার কথায় এত কষ্টের মধ্যেও তুরের হাসি পায় এই মেয়েটা পারেও বটে কি সব ল্যাঙ্গুয়েজ ইউজ করছে তুর আকাশের দিকে তাকিয়ে ছল ছল চোখে বলে আতিয়া আমি চাইলে হয়তো উনি আমায় ডিভোর্স দিবে না কিন্তু আমি চাই না ইচ্ছার বিরুদ্ধে যে কারো ঘরে চেপে বসতে এতদিন মায়ের কাছে বোঝা হয়েছিলাম বিয়ের পর একটা মেয়ের কাছে তার স্বামী সব হয় সেই আমি কিনা স্বামীর কাছে তার ইচ্ছার বিরুদ্ধে বোঝা হয়ে থাকব আতিয়া কিছুক্ষণ ভাবুক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে থাকে তারপর হঠাৎ করে বোম ফাটার মতো একটা প্রশ্ন করে তুর তোর শাড়িতে জুস ফেলা তোকে ওই ঘরে আটকিয়ে রাখা কারেন্ট যাওয়া এসব কেউ প্ল্যান করে করে নিত তুই ভাব এত কিছু কাকতালীয় ঘটনা হতে পারে তুষার ভাইয়া হঠাৎ করে কাউকে না বলে পাহাড়ি এলাকার একটি মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে তুরফার কথায় চোখ কোটরে থেকে বেরিয়ে আসে তুরের তখন আতিয়ার সাথে কথা বলার এক পর্যায়ে তুরফা এসে তুরকে জড়িয়ে ধরে দুই বোনের সেই কি কান্না এসবের এক পর্যায়ে তুরফা এমন একটা কথা বলে বসে তুর অবাক হয়ে বলে এসব কি বলছো আপু অসম্ভব তুষার ভাই নাকি কোনো দিনও বিয়ে করবে না সারা জীবন দেবদাস হয়ে বোন জঙ্গলে ঘুরে বেড়াবে সব সম্ভব এই তার দেবদাস হবার নমুনা শুনলি তো তোর উদ্বিগ্ন হয়ে বলে বাড়িতে এখন কি অবস্থা তোর কি মনে হয় মা মেনে নেওয়ার মতো মানুষ বাড়িতে সব সময় অশান্তি লেগেই আছে মায়ের কথা বিয়ে যখন করবি পাহাড়ি মেয়েকে কেন বিয়ে করলি বাংলাদেশে আর কোনো মেয়ে ছিল না আর তুষার ভাইয়ার কথা ভালো লেগেছে বিয়ে করেছি মানিয়ে নেওয়ার হলে মানিয়ে নেও নয়তো বলে দেওবউকে নিয়ে বেরিয়ে যাব এসব নিয়ে প্রতিদিন লেগে পড়ছে মা ছেলে তুর এবার হেসে বলে সবাই তো আর তুরের মতো নয় যার যা ইচ্ছে হয় র করে চাপিয়ে দিবে তুষার ভাইয়া ঠিক কাজ করেছে একেই বলে সুযোগে সৎ ব্যবহার হ্যাঁ ঠিক বলেছিস জানিস বাবা এসেছে তোর মন খারাপ করে বলে বাবা কি আমার উপর রেগে আছে তুরফা তুরকে নিজের সাথে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলে জানিস বাবা অনেক রেগে গেছে এমনকি মায়ের গায়ে হাত অবধি তুলেছে কি বলো তুর্কে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে তুরফা সেদিনের ঘটে যাওয়া সব কিছু বলে দেয় তার সাথে বলে বাবা বলেছে তোর আর নিষ্প্রভের ডিভোর্স করিয়ে দিবে কিন্তু তুষার ভাইয়ার এসব ঝামেলায় তিনি এদিকটা সামলাতে হিমশিম খাচ্ছে তবুও বাবা কয়দিন হল হঠাৎ হঠাৎ বেরিয়ে যায় কাউকে না বলে কোথায় যায় আমার কেন জানি না সন্দেহ লাগে বাবাকে তুর তুরফার থেকে নিজেকে ছাড়িয়ে নেয় সে রে কে যায় এই ডিভোর্স নিয়ে সবাই কি শুরু করছে সবাই বিয়ে করে দুটো মানুষ সারা জীবন একসাথে থাকার জন্য আর তার বিয়ের পর থেকেই সবাই আলাদা করতে ডিভোর্স নিয়ে উঠে পড়ে লেগেছে কেন রে ভাই বিয়ে যখন একবার হয়ে গেছেই তখন এত কাহিনী কেন তুর তুরফার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে সবাই ডিভোর্স নিয়ে কি শুরু করছে তুরফা অবাক হয়ে বলে সবাই মানে আর কে বলেছে তুর আশা বেগমের কথা বলে দেয় তার সাথে নিষ্প্রভকে ছাড়তে টাকা স্বর্ণ অফার করার কথাও বলে সব শুনে তুরফা রেগে যে বলে এই মা ও মায়ের বান্ধবী ওনা এই দুইজন কিন্তু খুব সাংঘাতিক এরা নিজের ভালো ছাড়া কিছুই বুঝে না খবরদার তুই ওদের কথা শুনে নিষ্প্রভকে ছেড়ে দেওয়ার কথা ভুলেও চিন্তা করবি না তুর অসহায় কণ্ঠে বলে নিষ্প্রভ ও চায় মানে কি তোর সব ঘটনা বলে দেয় তুরফা মনোযোগ দিয়ে শুনে কিছু একটা ভেবে বলে নিষ্প্রভ ভালো ছেলে আমি ওর খোঁজ নিয়েছি তার প্রেম ভালোবাসার কোনো রেকর্ড নেই ছেলে হিসাবে খুব ভালো তুই ওর মন বোঝার চেষ্টা কর আমার মনে হয় সে তোকে মন থেকে এসব বলেনি হতে পারে সে তোকে এই দুই মহিলার থেকে প্রোটেক্ট করতেই এসব বলছে কিন্তু সে তো আর জানে না তার ডিসিশন পুরাপুরি ভুল তুই ওর কথা না শুনে নিষ্প্রভকে আপন করার চেষ্টা কর দেখবি অনেক ভালো থাকবি তুই এত কিছু জানলি কি করে তুরফা কোনো উত্তর দিতে পারে না তুরফার চুপ থাকা দেখে তুর আগ্রহ নিয়ে আবার বলতে শুরু করে আপু জানিস আমাদের বিয়ের দিনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা আতিয়ার সাথে শেয়ার করেছি আতিয়া বলেছে এ সবকিছু কাক্তালিও না মা আফসান ও তার মায়ের প্ল্যান হতে পারে যদি এমন কিছু হয় তাহলে আমি আমার মায়ের মুখ কখনো দেখতে চাই না এটাও বলেছে নিষ্প্রভ আর আমার বিয়ের পিছনে তৃতীয় কারো হাত আছে তোর কি মনে হয় তুরের প্রশ্নের জবাবে তুরফা কিছুক্ষণ আমতা আমতা করে তুরের হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বলে এটা রাখো এই ব্যাগে তোর ফোন আর কিছু দরকারি জিনিস আছে কিছু টাকাও দিয়েছি তোর প্রয়োজনে লাগতে পারে আজ আসি আমার একটুও সময় নেই টিউশন আছে দেরি হলে সমস্যা হবে এমনি এই কয়দিন তোর খোঁজে প্রতিদিনই কলেজে এসেছি কিন্তু তোকে পাইনি আরে আপু তুরের পুরো কথা শেষ হবার আগেই তুরফা হন্তদন্ত হয়ে চলে যায় তুর বীরবীর করে বলে এর আবার কি হল কলেজের মেইন গেটে নিষ্প্রভের জন্য দাঁড়িয়ে আছে তুর তুরফার আসার পর পরি আতিয়া চলে গেছে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যার ফলে কারো আজ ক্লাস করা হয়নি তুর অন্য মনস্ক হয়ে তাকিয়ে আছে হঠাৎ একটা পিচ্ছি এসে বলে আপু তুর একটু হেসে বলে জি পিচ্ছিটা কোনো কথা না বলেই তুরের হাতে একটা লাল গোলাপ গুজে দিয়ে দৌড় দেয় তুর অবাক হয়ে একবার পিচ্ছিটার দৌড়ের দিকে দেখে আর একবার নিজের হাতের মুঠোয় গুজে থাকে ফুলের দিকে দেখে তুর চেঁচিয়ে বলে এই পিচ্ছি শোনো এই ফুল আমাকে দিলে কেন আপনাকে দিতে বলেছে আপু কে দিতে বলেছে পিচ্ছিটা দৌড়াতে দৌড়াতে পিছনে তাকিয়ে বলে ভায়া বলেই চলে যায় তুর ফুলের দিকে তাকিয়ে রেগে যায় এসব কি ছেলে মানুষই রাগের বসে ফুলটা ছুঁড়ে ফেলে জাগিয়ে পড়ে নিষ্প্রভের মুখের উপর তুর এটা দেখে কিছুটা ভয় পেয়ে যায় মনে মনে বলে এটা কি হল নিষ্প্রভ মাত্রই এসে বাইকটা ব্রেক করে সেই মুহূর্তে তার মুখের উপর তুরের ছুঁড়ে দেওয়া গোলাপ এসে পড়ে সে অবাক হয়ে তুরের দিকে তাকায় তুর মনে মনে ঢুক গিলে নিষ্প্রভ ফুলটা নিয়ে তুরের কাছে যায় তার দিকে খানিকটা ঝুঁকে ভ্রু কুচকে বলে আজকাল কি ফুল ছুঁড়ে দিয়ে প্রপোজ করা ট্রেন্ড চলছে নাকি তুর আমতা আমতা করে বলে না আসলে নিষ্প্রভ হেসে বলে আসলটাই তো শুনতে চাইছি নকল দিয়ে আমার কাজ নাই তুর ঢুক গিলে বাচ্চাটার কথা বলে দেয় তবে কোন ভাইয়া দিতে বলছে সেইটা স্কিপ করে কারণ পরে যদি নিষ্প্রভ তাকে ভুল বুঝে এমনি তাদের সম্পর্কে ঝামেলার কমতি নেই নতুন করে ঝামেলা সে চায় না নিষ্প্রভ হেসে উঠে হাসতে হাসতে বলে একটা বাচ্চা ছেলে আমার বউকে ফুল দিয়ে প্রপোজ করে আর আমি বিয়ে করে এখনো করতে পারলাম না নিষ্প্রভের মুখে বউ ডাক শুনে তুরের পুরো শরীর শিহরিত হয় সে লজ্জায় নয়ে পড়ে আশা বেগম তুর্কে যা মুখে আসছে সেটা বলেই গালি দিচ্ছে পাশে দাঁড়িয়ে সিতারা বেশ মজা করে মনোযোগ দিয়েই শুনছে গালি শুনতে তার বেশ ভালোই লাগছে কিন্তু তুর্কে দিচ্ছে এটা সে মানতে পারছে না সেজন্য সিতারা আগ্রহের সহিত আশা বেগমকে বলে আম্মা আপনার যদি গালি দিতেই হয় তাহলে অন্য কারো নামে দেন এমনিতেই আপনার গা লিগুলা শুনতে আমার ভালোই লাগছে কিন্তু নতুন ভাবিকে দিয়েন না নতুন ভাবি কি সুন্দর আমি তারে অনেক ভালোবাসি একদম আপনার গা লীর মতো সিতারার কথা শুনে আসা বেগম অবাক হয়ে তাকিয়ে থাকে এই কে রে কোথায় থেকে আসছে গালি শুনতে কারো ভালো লাগে কেউ কাউকে গালির মতো ভালোবাসতে পারে কি বলছে এই মেয়ে পাগল নাকি আশা বেগম রুক্ষ কণ্ঠে বলে আমি কাকে গালি দিব না দিব তোর থেকে শুনতে হবে আর কি যেন বললি তুই তুরকে আমার গালির মতো ভালোবাসিস এই গালির মতো কাউকে ভালোবাসা যায় মস্করা করিস আমার সাথে সিতারা এবার প্রফুল্ল সহকারে বলে যায় তো আম্মা শুধু নতুন ভাবিরে না এখনই আমারে বিয়া দেন আমি আমার জামাইকেও গালির মতো ভালোবাসুম আশা বেগম এবার রেগে সিতারার দিকে রেজে বলে ফকিন্নির বাচ্চা যা আমার চোখের সামনে থেকে পাগল কোথাকার সে আবার বিয়ে করবে তোকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব তখন রাস্তায় বসে থেকে মানুষদের গালির মতো ভালোবাসা শিখাস সিতারা কিছুটা ঘাবড়ে যায় মনে মনে ভাবে সে খারাপ কি বলেছে সে মিনমিন করে বলে আমি ফিন্নি হলেও আমার ভালোবাসা খাটিয়েই তার প্রমাণ আপনরা বড়লোক মানুষ তয় আপনাদের ভালোবাসায় বেজাল আছে আশা বেগম ঝাড়ু খোঁজে হাতের কাছে পেয়ে সিতারার গায়ে দুই তিনটা মার দিয়ে রাগে গজগজ করতে করতে বলে ছোট লোকের বাচ্চা আজকেই তোকে বাড়ি থেকে বের করে দিব সিতারা ভয় দৌড় দেয় আশা বেগম ঝাড়ু ফেলে দিয়ে বলে এই বুড়ো আমাকে কখনোই শান্তি দিবে না এইটারে যে কোন জঙ্গল থেকে তুলে এনেছে আল্লাহ ভালো জানেন এখানে এসে ছেড়ে দিয়েছে আমি তো আছি গাধা পিটিয়ে মানুষ করতে এসবের মাঝে সদর দরজা দিয়ে তুর ভেতরে প্রবেশ করে তর্কে দেখে আসা বেগমের জল উঠা রাগ দ্বিগুণ হয়ে যায় তুর উপরে উঠতে নিলে আসা বেগম গজরাতে গজরাতে বলে সারা দিন বাহিরে থাকলে হবে তোমার কি কোনো কাজ কাম নাই তোমার তো লজ্জা নেই তা জানি কিন্তু নিষ্প্রভ তোমাকে বিয়ে করে সেও কি তোমার মতো হল সারাদিন বউ নিয়ে চিপায় চিপকে থাকতে লজ্জাও করে না নিজের বউ এর সাথে চিপকে থাকলে লজ্জা করতে হয় পাশের বাড়ির করিমের বউ এর সাথে চিপকে থাকলে বুঝি লজ্জা করতে হয় না আফসানের সাথে পাশের বাড়ির করিমের বউয়ের গভীর সম্পর্ক রয়েছে যা নিষ্প্রভ কোনোভাবে জেনে গেছে যার ফলে করিমের বউকে নিয়ে খোঁজ চা দিল নিষ্প্রভ তা নয়তো করিমের বউয়ের কথা বলবে কেন একেই বুঝি বলে সঠিক সময়ে উচিত জবাব আশা বেগম সদর দরজা দিয়ে তুরকে ভিতরে আসতে দেখে ইচ্ছে মতো কথা শুনতে শুরু করে কিন্তু পিছনে যে নিষ্প্রভ আসে সেদিকে খেয়াল করেনি ভেবেছে তুর হয়তো একাই এসেছে তিনি যদি কোনোভাবে নিষ্প্রভকে দেখত তাহলে কিছুতেই এসব বলত না কারণ তিনি বুঝে গেছে নিষ্প্রভ আশা বেগমের এতদিনের লুকিয়ে রাখা রহস্য সম্পর্কে জেনে ফেলেছে কতটা জেনে ফেলেছে তা এখনও বুঝতে পারেনি তাই এখন নিষ্প্রভকে না চেতিয়ে দেওয়াই তার জন্য ভালো হয়েছেও তার একটা ছেলে যে তাকে সারা জীবন জ্বালিয়ে খেল এই ছেলের জন্য আর কার না কার কাছে ছোট হতে হয় এই বজ্জাত ছেলের রুচির কোনো লেভেল নেই কাজের মেয়ের থেকে শুরু করে ওয়ালার বউকে অবধি ছেড়ে দেয় না তা না হলে ওই করিমের বউয়ের পিছনে কি করে লেগে থাকে একে নিয়ে যে কি করবে সে নিষ্প্রভ তুরের দিকে তাকিয়ে বলে এখানে এভাবে দাঁড়িয়ে থাকার মানে হয় না ভিতরে চলো তুর কোনো কথা না বলে দাঁড়িয়ে থাকে এ বাড়িতে এসে তার কম কথা শুনতে হয়নি এই মহিলার মুখ থেকে তুরকে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নিষ্প্রভ নিজ দায়িত্বে তুরের হাত ধরে নিজের সাথে করে নিয়ে যেতে ধরে এর মধ্যে আসা বেগম পিছন থেকে চিবিয়ে চিবিয়ে তুরকে উদ্দেশ্য করে বলে ওঠে স্বামীকে দেখছি হাতের মুঠয় করে নিয়েছো। নিষ্প্রভ যেতে যেতে বলে ঠিক যেমন আপনি নিয়েছেন মিসেস মির্জা তুর অপলক দৃষ্টিতে নিষ্প্রভকে দেখছে আর কত রূপে এই মানসটাকে দেখবে সে এই পুরুষ এক এক সময় এক এক রূপ ধারণ করছে কখনো তুরকে সবার বিরুদ্ধে যে প্রোটেক্ট করছে তখন মনে হয় তুর নিষ্প্রভের কাছে বড্ড বেশি আপন আবার কখনো তুরকে দূরে সরে দিচ্ছে কোনটা তার আসল রূপ তানিয়া বেগম চিৎকার চেঁচামেচি করছে তার চিৎকারে সবাই যে যার রুম নিচে নেমে আসে এখন রাত নয়টা এই রাতের বেলা চিৎকার চেঁচামেচি কারো ভালো লাগছে না সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে সবাই নিরে ফিরে আসে একটু বিশ্রামের জন্য কিন্তু এই বাড়ির মানুষগুলোর বিশ্রাম বুঝি চিরতরের জন্য উঠে গেছে তা না হলে আজ এক সপ্তাহ যাবৎ রোজ রোজ এসব অশান্তি কারো সহ্য করতে হতো না নুরুল সাহেব এবার বেশ বিরক্ত হলেন তিনি বিরক্তের সহিত তুরফাকে উদ্দেশ্য করে বলে এই মহিলাকে এখনই আমার চোখের সামনে থেকে নিয়ে যা তুরফা তার মায়ের দিকে তাকিয়ে দেখে তানিয়া বেগম অসহায় ভাবে দাঁড়িয়ে আছে পাশেই দাঁড়িয়ে আছে তার ভাই তুষারের বউ দুর্বা মেয়েটা যার চোখে মুখে ভয়ের রেশ তুরফা কোনো কিছু না ভেবে তার মাকে বলে কি হয়েছে মা রাতের বেলা এমন চিৎকার চেঁচামেচি করছো কেন ভাগ্যিস ভাইয়া বাড়িতে নেই থাকলে আরও অশান্তি হতো কি হয়েছে তানিয়া বেগম তীক্ষ্ণ কণ্ঠে বলে কি আর হবে সব আমার কপাল এই বয়সে স্বামী ও আমার পাশে নেই আমার কোনো কথাই শোনে না আমি কি সব সময় ভুল কাজ করি নাকি এমনি এমনি চিৎকার চেঁচামেচি করি আহা সব বুঝলাম মা এবার আসল ঘটনা বলো তানিয়া বেগম শক্ত কণ্ঠে বলে আছে না তোর ভাই সারাজীবন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়ে পাহাড়ে গেল তুষারপাত করতে সেখানে থেকে ধরে নিয়ে এলো এই দুর্বা ঘাসকে সারাদিন খায় আর ঘুমায় আজ আমি ওকে সবার জন্য রাতের খাবার রান্না করতে বলেছিলাম সে কি করেছে জানিস নুরুল সাহেব এবার আগ্রহী হন তুরফা উসখুস করে না জানি মেয়েটা কি করেছে বলে কি করেছে তানিয়া বেগম চিবিয়ে চিবিয়ে বলে সে রাতের খাবার হিসাবে চাল আলু লাতা পাতা যেখানে যা পেয়েছে একসাথে সব পানি দিয়ে সিদ্ধ করে রেখেছে এই খাবার খেয়েছিস কখনো এখন দেখ আমি কেন চিৎকার করছি তোর বাপের তো আমায় নিয়ে সমস্যা আমার কথা বলা নিয়ে সমস্যা এক কাজ কর এই মেয়ের সব ঘাস লতা পাতা রান্না তোর বাপকেই খাইয়ে দে বলেই মুখ ঝামটা দিয়ে চলে গেল তানিয়া বেগম নুরুল সাহেব সব কথা আগ্রহ নিয়ে শুনলেও শেষর কথা শুনে তিনি শুকনো ঢুক গিলে তুরফা অবাক হয়ে দুর্বাকে দেখতে থাকে দুর্বা বেচারির নিজেকে নিরীহ হরিণীর মতো মনে হচ্ছে যে কিনা এত কিছু এক সঙ্গে দিয়ে রান্না করেও শাশুড়ির মন পেল না হায় কপাল শুয়ে থেকে রাগে ফুসছে কারণ প্রায় ত্রিশ মিনিট যাবত নিষ্প্রভ বারান্দায় যে কোনো মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে যার হাসির সাউন্ড তুরের কানে বাজছে কেন রে ভাই এত হেসে হেসে কথা বলার কি আছে কই কোনো দিন তো তার সাথে হেসে হেসে কথা বলে না তাহলে কি নিষ্প্রভের পছন্দ আছে এসব উল্টা পাল্টা কথা ভাবতেই তুরের মনে এক রাশ খারাপ লাগায় ছেয়ে যায় নিষ্প্রভের কথা বলা শেষ করে তুরের দিকে এগিয়ে এসে কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে একটু হেসে বলে ছোট বেলার ফ্রেন্ড অনেকদিন পর কথা হলো। তুর হঠাৎ করেই বেডের উপর দাঁড়িয়ে পড়ে দুই হাতে নিষ্প্রভে শার্টের কলার ধরে তেজ নিয়ে বলে কই আমার সাথে কোনোদিন এভাবে হেসে হেসে কথা বলেননি তুরের এমন ব্যবহার নিষ্প্রভকে বেশ ভাবায় তুর এমন মেয়ে না সে বেশ নাজুক তাহলে হঠাৎ তার কি এমন হল যে এমন বিহেভ করছে নিষ্প্রভ তুরকে শার্টের কলার ছাড়তে বলে তুর আরও শক্ত করে ধরে সে কোন উপায় না পেয়ে তুরের হাতের উপর হাত দেয় নিজেকে ছাড়িয়ে নিতে যায় ঠিক তখনই খেয়াল করে তুরের শরীর অসম্ভব গরম এবার মুখের দিকে তাকিয়ে দেখে তুরের চোখ মুখ অসম্ভ লাল নিষ্প্রভ তুরের কপালে হাত দিয়ে অস্থির কণ্ঠে বলে তোমার তো বেশ জ্বর এসেছে কখন থেকে এমন হলো একটু আগেও ঠিক ছিলে তুর নিষ্প্রাণ কণ্ঠে বলে মনের জ্বরই বড় জ্বর বলেই জোরে জোরে হাসতে থাকে নিষ্প্রভ বুঝতে পারছে তুর জ্বরের ঘোরে এসব আবল তাবলো বকছে সে তুরকে ধরে বিছানায় বসিয়ে দিয়ে বলে তুমি এখানে থাকো তোমার ওষুধ খেতে হবে খালি পেটে ওষুধ খাওয়ানো যাবে না আমি নিজ থেকে তোমার জন্য খাবার নিয়ে আসি বলেই নিষ্প্রভ চলে যায় নিচে যেয়ে দেখে সিতারা ড্রয়িং রুমে বসে মনোযোগের সহিত বাংলা সিনেমা দেখছে এখনো ঘুমায়নি নিষ্প্রভ সিতারার কাছে যে তাকে তিন থেকে চার বার ডাকলে সে তারপর জবাবা দেয় বড় ভাইজান কিছু লাগব তোর ভাবি অসুস্থ একটু সুপ করে দে কি ভাবির কি হয়েছে তেমন কিছু না একটু জ্বর তুই তাড়াতাড়ি সুপ করে দে খাইয়ে দিয়ে ওষুধ খাওয়াতে হবে সীতারা রান্নাঘরে যায় তার আগে নিষ্প্রভকে বলে যায় ভাইজান আপনি ভাবির কাছে যান আমি রুমে যে দিয়ে আসুমনি নিষ্প্রভ অন্য সময় হলে যেত কিন্তু আজ ভয় যেতে চাইছে না কারণ রুমে গেলে তুর জ্বরের ঘরে তার সাথে আর কি না কি করে সেটা ভেবে নিষ্প্রভ দুই ঢুক গিলল দশ মিনিট সময় নিয়ে সিতারা সুপ করে বল নিষ্প্রভের হাতে তুলে দেয় সে নিয়ে রুমে যেয়ে দেখে তুর বেডে চুপচাপ বসে আছে নিষ্প্রভ তুরের পাশে বসে তার মুখের কাছে স্পুন ধরে বলে খেয়ে নেও তুর নিষ্প্রভের আরও কাছে যে তার দুই হাত নিষ্প্রভের গালে রেখে নেশা মিশানো কণ্ঠে বলে খাব তো আপনাকে নিষ্প্রভ চমকে উঠে বলে ওয়াট তুরের কাছে কি আর এত কিছুর সময় আছে নাকি সে হঠাৎ অপ্রত্যাশিত কাজ করে ফেলে নিষ্প্রভের ঠোঁটে নিজের ঠোঁট ট বসিয়ে দেয় তুরের করা অপ্রত্যাশিত কাজে প্রথম দিকে নিষ্প্রভ বাধা দিলেও পরবর্তীতে সেও তুরের মতো বেসামাল হয়ে পড়ে সে তুরের সাথে তাল মিলিয়ে নেশায় মেতে ওঠে তুরের ওষ্ঠ জোড়া থেকে সমস্ত রস নিংড়ে নিচ্ছে নিষ্প্রভ যেন কত জন্মের খরার পর এক পশলা বৃষ্টি স্নিগ্ধ করে দিচ্ছে তাদের নিষ্প্রভের এক হাত তুরের মাথায় অন্য হাত দিয়ে তুরের পিঠে অগোছালো ভাবে বিচরণ করে এক অন্যরকম অনুভূতি যার সাথে নিষ্প্রভ জীবনের ফার্স্ট টাইম পরিচিত হল তুর জ্বরের ঘোরে সেই অনুভূতি মনে রাখতে পারবে কি না জানে না হঠাৎ করেই তুর এক ধাক্কায় নিষ্প্রভকে সরিয়ে দেয় নিজের মুখ দুই হাত দিয়ে ধরে বেড থেকে নিচে নামতে নেয় কিন্তু তার আগেই শরীর কাঁপিয়ে গল গল করে পুরো মেঝে ভাসিয়ে বমি করতে শুরু করে নিষ্প্রভ অস্থির হয়ে উঠে বলে ওহ শিট পিছন থেকে সে তুরের দুই কাঁধ ধরে ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে বমি করতে করতে তুর সেন্সলেস হয়ে নিষ্প্রভের উপর ঢলে পড়ে নিষ্প্রভ কোনো উপায় না পেয়ে তুর্কে কোলে তুলে আলগোছে বেডে শুইয়ে দেয় এত রাতে বাড়িতে কেউ জেগে নেই এ বাড়িতে হেল্প করার মতো একমাত্র সিতারা আছে এত রাতে তাকে ডাকতে গেলে বাড়িতে সবাই জেগে যাবে হয়তো একটা সিন ক্রিয়েট হবে নিষ্প্রভ কোনো উপায় না পেয়ে নিজেই ফ্লোর পরিষ্কার করে এক বালতি পানিতে মেডিসিন নিয়ে মুছে দেয় তখন তুর্কে ধরতে নিয়ে তার শরীরেও বমির কিছু অংশ লেগেছে যার ফল সরূপ শরীর থেকে কেমন বিদ্ঘুটে গন্ধ বের হচ্ছে নিষ্প্রভ টিশার্ট ও ট্রাউজার নিয়ে দশ মিনিট সময় লাগিয়ে ফ্রেশ হয়ে আসে ওয়াশরুম থেকে বাহিরে এসে দেখে ম্যাডাম এখনও ওই অবস্থায় আছে সেতুরের কাছে যে কপালে হাত দেয় জ্বর চেক করে তাপমাত্রা স্বাভাবিক তার মানে জ্বর তেমন নেই তবে তুর ঠান্ডায় কাঁপছে এখন নিষ্প্রভের সবচেয়ে বড় কাজ হল তুরের ড্রেস চেঞ্জ করে দেওয়া নয়তো তুরে তুরের ঠান্ডা লেগে যাবে কারণ তার ও নোংরা হয়ে গেছে ড্রেস চেঞ্জ করে দেওয়ার কথা ভাবতেই ভয়ে তার গলা শুকিয়ে যায় কিভাবে সম্ভব তাছাড়া তুর যদি তাকে ভুল বুঝে এই অজ্ঞান রানীর তো আর এসব কিছু মনে থাকবে না ম্যাডাম এখন পরে পড়ে সেবা নিবে নিষ্প্রভ মহা ঝামেলায় পড়ে তারপর ভাবে না আগে মানুষের জীবন তারপর বাকি সব নিষ্প্রভ আলমারির দিকে এগিয়ে যায় অনেক ভাবনা চিন্তা করে ঢিলে ঢালা একটা কামিজ ও প্লাজু বের করে নিয়ে আসে তার বেশ অস্বস্তি হয় কিভাবে কি করবে বুঝতে পারে না যতই তার বিয়ে করা বউ হোক না কেন তাদের মধ্যে এখনো স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন হয়নি আর কিছু না ভেবে নিষ্প্রভ রুমের লাইট অফ করে পুরো রুম অন্ধকার করে দেয় অস্বস্তি নিয়ে এগিয়ে যায় কাপা কাপা হাত তুরের দিকে বাড়িয়ে দেয় ড্রেস চেঞ্জ করে দিয়ে নিষ্প্রভ হাফ ছেড়ে বাঁচে রুমের লাইট অন করে দিয়ে টাওয়াল ভিজে নিয়ে তুরের মুখ মণ্ডল মুছিয়ে দেয় চোখে একটু পানির ঝাপটা দেয় তুরের সেন্স ফিরেছে তবে সে জ্বর ও বমি করে বেশ ফুর্বল যার জন্য চোখের পাতা খুলতে পারছে না চোখ বন্ধ করেই কি যেন বলছে নিষ্প্রভ তুরের গায়ে কম্বল টেনে দিয়ে সেও পাশে শুয়ে পড়ে নিষ্প্রভ তুরের দিকে এক পলক তাকিয়ে বীরবির করে বলে মানুষ বিয়ে করে বউ এর সাথে বাসর করার পর বউ বমি করে প্রেগন্যান্ট এর সংকেত দেয় আর আমার বউ এখনো বাসরই করতেই পারলাম না তার আগেই নিজের ইচ্ছায় সামান্য কিস করে বমি করে ভাসিয়ে দিয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে তারপর ভাবুক কণ্ঠ নিষ্প্রভ ও বলে আমার বউ তাহলে কিসের সংকেত দিচ্ছে নুরুল সাহেব কারো সাথে কোনো কথা না বলে রাতের খাবার বাহিরে যেয়ে খেয়ে এসেছে তানিয়া বেগম সেই যে রুমে যে দরজা দিয়েছে আর বের হয়নি তুরফা না খেয়ে শুকনো মুখেই মুখ ভার করে বসে আছে তার হয়েছে যত জ্বালা এখন রান্না বসিয়ে দিলে তার উপর মায়ের ঘূর্ণিঝড় পড়বে কারণ মা পয় পয় করে বলে দিয়েছে কোনো মতেই যেন রান্না না করে কারণ তুষারকে আজ তার নতুন বউয়ের হাতের রান্না খাইয়ে বুঝিয়ে দিবে মা কেন এই দুর্বাকে বউ হিসাবে মেনে নিতে পারছে না নামটাও কি দুর্বা তানিয়া বেগম তো দুর্বা ঘাস ছাড়া কথাই বলে না এত ফল ফুলের নাম থাকতে ঘস লতা পাতার নাম রাখালে যা হয় তুরফা বিস্কুট ও চা খেয়ে কিছুটা হলেও ক্ষুদা নিবারণ করে এর মধ্যে তুষার এসে পড়ে ফ্রেশ হয়ে তার বউকে সাথে করে টেবিলে বসে পড়ে তুরফাকে উদ্দেশ্য করে বলে তুরফা খাবার দে তুরফা ভ্রুকুচকে ফেলে হিসহিসিয়ে বলে এখন বিয়ে করছে তোমার সব দিকে খেয়াল রাখার দায়িত্ব তোমার বউয়ের বউকে বসিয়ে রেখে বোনকে ডাকছো কেন তুষার চুপ হয়ে যায় দুর্বা উঠে খাবার নিয়ে এসে তুষারের প্লেটে দেয় তুষার খাবারের দিকে তাকিয়ে চোখ মুখ কুচকে ফেলে কিছুটা রেগে বলে এসব কি তুরফা একটু হেসে স্বাভাবিক কণ্ঠে বলে কেন খাবার তোমার বউ রেঁধেছে তুষার কিছু না বলে দুর্বার হাত ধরে টেনে রুমে নিয়ে যায় দরজা জোরে লাগিয়ে দেয় দুর্বাকে পেয়ে উঠে বলে কি হয়েছে স্বামী আমি কি কিছু ভুল করেছি তোমার এই স্বামী স্বামী বলা দয়া করে বন্ধ করো কেন স্বামী তুষার চটে যেয়ে দুর্বাকে দেওয়ালের সাথে চেপে ধরে করাাকণ্ঠে বলে তোমার এই স্বামী স্বামী বলে মুখের ফোনা তোলা বন্ধ করো আর খবরদার বাবা মায়ের সামনে আমাকে স্বামী স্বামী বলে সম্বোধন করছো তো তোমার একদিন কি আমার যে কয়দিন লাগে এখন মধ্যে রাত নিষ্প্রভের বুকের উপর গুটি মেরে শুয়ে আছে তুর কিছু আগেই নিষ্প্রভ তুরের মাথায় পানি ঢেলেছে কারণ তুরের জ্বর আবার এসেছিল ম্যাডাম সারা রাত নিষ্প্রভের সেবা নিয়েছে আমায় একটু জড়িয়ে ধরেন না খুব শীত করছে তুরের কথা শুনে শুকনো ঢুক গিলে নিষ্প্রভ তুর নিষ্প্রভকে টাইম না দিয়েই নিজেই ঝাপটে জড়িয়ে ধরে মিন মিন করে বলে তখন ওই মেয়েটার সাথে হেসে হেসে কথা বলছিলেন কেন আমার খুব রাগ লেগেছিল আমার তার সাথে হেসে হেসে কথা বলায় তোমার কেন রাগ লেগেছিল তুর নিজে ঠোঁট উল্টে বলে জানি না নিষ্প্রভ তুরকে তার বুকের উপর থেকে নামিয়ে বিছানায় শুইয়ে দেয় তুর নিষ্প্রভকে টেনে নিজের উপর ফেলে যার ফলে নিষ্প্রভের শরীরের আশি পারসেন্ট ভার তুরের উপর গিয়ে পড়ে নিষ্প্রভ উঠতে নিলে তুর তাকে শক্ত করে জড়িয়ে ধরে আদুরে গলায় বলে আপনি এমন কেন সব সময় আমায় শুধু ইগনোর করেন এমন ভাব করেন যেন আমি অন্যের বউ আমায় একটু আদর করলে কি হয় নিষ্প্রভের গলা শুকিয়ে যায় জ্বরের ঘোরে মেয়েটা কি বলছে জানলে নিজেরই হুশ থাকত না নিষ্প্রভ শুকনো ঢুক গিলে তুরের কানের কাছে তার মুখ এগিয়ে এনে বলে আচ্ছা আচ্ছা তুমি আমার নিজেরই বউ এখন আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেয় তুমি এখন ঘুমাও বউ ভালো বউেরা কিন্তু স্বামীর কথা শুনে তুর ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে সব কথা শুনব তার আগে আমায় একটু আদর করেন নিষ্প্রভ কিছু একটা বলে তুর্কে মানতে চাইছিল তার আগেই এই রাতের বেলা নিচে থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসে মেয়ে পাচার করতে যে আফসান ধরা পড়েছে পুলিশ তাকে হাতে নাতে গ্রেফতার করে শুধু তাই নয় পুলিশ খবর পেয়েছে তাদের নারী ও শিশু পাচারকারী একটি চক্র আছে যার সাথে বেশ কয়জন যুক্ত এই চক্রের প্রধান আসামিকে এখনও ধরতে পারেনি আপাতত আফসান সহ আরও দুইজন পুরুষ ও দুইজন নারীকে ধরতে পেরেছে নারী দুজনের মধ্যে একজন অল্পবয়সী মেয়ে ও একজন মাঝবয়সী মহিলা ছিল জিজ্ঞাসাবাদে জানা যায় মহিলার নাম জবা তার স্বামী এই শহরে রিক্সা চালায় নাম করিম পুলিশ যেহেতু ইলিয়াস মির্জাকে চেনে যার জন্য সে রাতের বেলায় ফোন করে আফসানের ব্যাপারে জানিয়ে দেয় তারপর থেকে আশা বেগম লিভিং রুমে এসে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুরু করেছে সোফায় ইলিয়াস মির্জা স্তব্ধ হয়ে বসে আছে তার চোখ মুখ দেখে যে কেউই বলে দিতে পারবে এমন আকস্মিক ঘটনা তিনি মেনে নিতে পারছেন না আশা বেগম ন্যাকা সুরে কাঁদছে আর বলছে আফসানের বাবা আমার ছেলে পুরোপুরি নির্দোষ সে এমন কাজ করতে পারে না তাকে ফাঁসানো হয়েছে কেউ ইচ্ছে করে তাকে ফাঁসিয়েছে দয়া করে তুমি তাকে ছাড়ানোর ব্যবস্থা কর এবার যেন ইলিয়াস মির্জা চেতনা ফিরে পায় ফোন হাতে তুলে নিয়ে কাকে কাকে যেন ফোন দিতে থাকে উপর থেকে নিষ্প্রভ আসল ঘটনা বুঝতে পেরে বাঁকা হাসি দিয়ে প্রস্থান করে তার এসব নাটক দেখার সময় নেই সারারাত নিষ্প্রভের ঘুম হয় না তুর এখনও তার বুকের উপর ঘাপটি মেরে অঘরে ঘুমাচ্ছে ভাবে সে চাইলেই তুরের সাথে একটা নরমাল লাইক লিড করতে পারে মেয়েটা সব সহ্য করার পরেও এখানে পড়ে আছে সে ছাড়া মেয়েটার যাওয়ার জায়গা নেই কিন্তু এই পরিবেশে সে তুর্কে রাখতে পারবে না রাতের ঘটনা অবলকন করে বুঝতে পারছে বাড়িতে আগুন লেগেছে এখন সব কিছু ছাড়খাড় করে দেওয়ার অপেক্ষা সারারাত নিষ্প্রভের এসব ভেবে ঘুম হয় না আর ভাবে কি হতো সবার মতো ওর একটা সুখী পরিবার থাকলে জবে থেকে তার বাবা আশা বেগমকে বিয়ে করে নিয়ে এসেছে তবে থেকে তার জীবনটা অত্যাচারে জর্জরিত হয়ে গেছে নিষ্প্রভ ডিসিশন নিয়েছে সে তুরকে নিয়ে সুন্দর একটা সুখী পরিবার গড়বে যেখানে থাকবে একে অপরের প্রতি অফুরন্ত সুখ সম্মান ও ভালোবাসা সকালে তুরের জ্বর নেমে যায় সে উঠে বসে চোখ ডলতে থাকে অন্য মনস্ক হয়ে নিজের দিকে তাকিয়ে দেখে চমকে উঠে সে ভালো করে খেয়াল করে কালো যে থ্রি পিস পরে ছিল সেটার রং ছিল নীল আর এখন যেটা পরে আছে সেটা কালো তার পোশাককে চেঞ্জ করে দিল কিছুতেই মনে করতে পারছে না নয় তো এই কথা ভেবে লজ্জায় তুরের মুখ লাল বর্ণ ধারণ করে এর মধ্যে সিতারা রুমে এসে বলে নতুন ভাবি উঠে পড়ছেন বড় ভাইজান পাঠাইল কইল আপনার খেয়াল রাখতে আপনি এখন কেমন আছেন ভাবি তুরের সামান্য মন খারাপ হয় নিষ্প্রভের এমন কাজে নিষ্প্রভ তো নিজে এসেও খোঁজ নিতে পারতো মন খারাপের রেশ লুকিয়ে রেখে তবুও স্বাভাবিকভাবে বলে এখন ভালো আছি রাতে আমার কি হয়েছিল সিতারা কাদো কাদো স্বরে বলে আপনি জানেন না জ্বরে আপনি কি সব কইতা ছিলেন শুনলাম বড় ভাইজানের গায়ে বমিও দিছেন। আপনের নাকি হুশ ছিল না বড় ভাইজান সারা রাত আপনের সেবা যত্ন করছে তুর অবাক হয়ে যায় ইস সারারাত মানুষটাকে কষ্ট দিয়ে ফেলেছে তুরকে চুপ থাকতে দেখে সিতারা বলে বড় ভাবি ফ্রেশ হয়ে নিচে আয়া পড়েন আমি আপনের খাওন দিমু সিতারা চলে যায় তুর ফ্রেশ হয়ে আসে নিচে যেতে বেশ লজ্জা পাচ্ছে কালকের কথা ভেবে নিষ্প্রভ তার ড্রেস চেঞ্জ করে দিয়েছে কি লজ্জ নিপ্রভের সামনে সে কিভাবে যাবে এখন নিচে এসে তুর দেখে আসা বেগম চেঁচামেচি করছেন তিনি বলছেন আমার সোনার টুকরা ছেলেটার কি হয়ে গেল রে সে মার খাচ্ছে আর তোরা বাড়ি বসে বসে গেলবি আমি মা আমি কিভাবে এসব সহ্য করব ওরে আমাকে কেউ নিয়ে যা আমার ছেলের কাছে তুর সিতারাকে জিজ্ঞাসা করে এই মহিলার আবার কি হয়েছে সিতার ফিসফিস করে বলে আপনি জানেন না বড় ভাবি ওই ভূত ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে হেই নাকি মেলা খারাপ কাম করছে শুধু হেরে না পাশের বাড়ির করিমের বউরেও নিয়া গেছে আপনি এখানে না থেকে ঘরে যান আমি আপনের খাউন ঘরে দিয়া আসি তুর ভ্রুকুচকে সিতারাকে প্রশ্ন করে ভূত ভাই সিতারা আগ্রহ নিয়ে বলে হু ভাবি আফসান ভাইরে ভূত ভাই কইসি আমি হেই একবার পুরা শরীর ব্যান্ডেজ কইরা বাড়িতে আইয়া আমারে ভয় দেখাইছিল আমি অজ্ঞান হইয়া গেছি তারপর থেকে হেই আমার কাছে ভূত ভাই তুর হাসবে না কাঁদবে বুঝতে পারছে না তবুও ভেতর থেকে দীর্ঘশ্বাস ফেলে রুমে চলে আসে খাবার খেয়ে বিছানার উপর বসে থাকে নিষ্প্রভের এখনো কোনো খবর নেই কোথায় গেছে কেউ বলতে পারে না কেউ বলতে সে সিতারাকে বুঝিয়েছে নিষ্প্রভ রুমে আসলে তুর কাচুমাচু ভঙ্গিতে তাকিয়ে থাকে নিষ্প্রভ তুরের কপাল ছুঁয়ে দেখে না জ্বর নেই নিষ্প্রভের সামনে থাকতে তুরের বেশ লজ্জা করছে এই লজ্জা নিবারণ করতে সে ভার্সিটিতে যে চায় তুর কিছুক্ষণ আমতা আমতা করে বলে ভার্সিটি যেতে চাই যেতে তো মানা করিনি তবে জ্বরটা মাত্র ভালো হল তার মধ্যে বমি করে শরীর বেশ ফুর্বল তোমার তুর ডাহা মিথ্যা কথা বলে আসলে আজ গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে নিষ্প্রভ কিছু ভেবে বলে আচ্ছা আমি দিয়ে আসব রেডি হয়ে নাও তুর রেডি হয়ে নিল নিষ্প্রভ চোখ মেলে তার বিবাহিতা বউকে দেখে মুখে বোধ হয় হালকা পাউডার মেখেছে ঠোঁটে পিঙ্ক লিপসটি অসুস্থতার জন্য মুখ ফ্যাকাশে হয়ে আছে ইস এর পরেও মেয়েটাকে ভীষণ সুন্দর লাগছে ভেতরটা বেসামাল হয়ে যাচ্ছে নিষ্প্রভের গলা শুকিয়ে আসছে এই তৃষ্ণার্থ বুক নিয়ে সে বেশি দিন থাকতে পারবে না তার খুব তাড়াতাড়ি তুরকে নিজের করে চাই তুরের হাত থেকে কিছু পড়ার শব্দে নিষ্প্রভের চেতনা ফিরে আসে তুর ঝুঁকে তুলতে নেয় অসাবধানতাবশত তুরের শরীর থেকে ওড়নাটা নিচে খুলে পড়ে জামার গলা বড় হওয়াই ও নিচু হয়ে ঝুঁকে পড়ার ফলে সামনের বেশ কিছু অংশ দৃশ্যমান হয় যা দেখে নিষ্প্রভের চোখ কোটরে থেকে বেরিয়ে আসে চোখ দুটো রসগোল্লার মতো হয়ে যায় সে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে নিষ্প্রভ বার বার ঢুক গিলছে গলা খাকারি দিয়ে বলে ওরণাটা ঠিক করে নাও একটু দেখে শুনে চলবে তো তুর আয়নায় প্রতিবিম্ব দেখে গা থেকে পড়ে যে বুকের বেশ কিছু অংশ দৃশ্যমান হয়ে আছে সে তরিদ্বেগে সোজা হয়ে যায় তারাহুরায় ওনাটা ভালোভাবে গায়ে জড়িয়ে নেয় লজ্জায় মুখ নামিয়ে নেয় তুর আজ সকাল থেকে তাকে শুধু লজ্জায় পেতে হচ্ছে নিষ্প্রভ কি তাকে খারাপ মেয়ে ভাবছে সে কি মনে করছে তুর এমটা ইচ্ছে করে করছে ভাবনার অন্তরালে নিষ্প্রভ বলে এত ভাবতে হবে না চলো বের হই তুর কিছুটা উসখুস করে সাহস নিয়ে বলেই ফেলে শুনন বলছিলাম কি কাল রাতে আমার ড্রেসকে চেঞ্জ করে দিয়েছিল নিষ্প্রভ বের হতে নিয়েছিল কিন্তু তুরের কথা শুনে পিছনে ফিরে বলে কেন আমি তুর অস্বস্তিতে পড়ে যায় তবু ইতিউতি করে অসহায় ভঙ্গিতে বলে এত কষ্ট করতে হতো না সিতারাকে ডাকলেই তো পারতেন নিষ্প্রভ তুরের দিকে আর চোখে তাকিয়ে বলে বউ যখন আমার চেঞ্জ তো আমাকেই করে দিতে হবে সিতারা কেন আসবে নিষ্প্রভের কথা শুনে তুর লজ্জার সাথে অবাক হয়েও যায় নিষ্প্রভ তার সাথে স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো ব্যবহার করছে এসব ভাবনার মাঝে নিষ্প্রভ তুরের কাছে আসে তুরকে অবাক করে দিয়ে তুরের দিকে বেশ খানিকটা ঝুঁকে কানের কাছে ফিসফিস করে বলে তোমার বুকের ডান পাশের একটু নিচে একটা লালচে তিল আছে আমি কিন্তু কাল দেখিনি একটু আগে দেখেছি একটা পুরুষালী হাত তুরকে পিছনে থেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে একটু আগে নিষ্প্রভ তুরকে গেটের সামনে নামিয়ে দেয় তখনকার ঘটনার পর থেকে তুর নিষ্প্রভের সাথে লজ্জায় একটা কথাও বলেনি গেটের ভেতর দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতেই নজর আটকায় তার দিকে তাকিয়ে থাকা আতিয়ার পানে তার দিকে এগিয়ে যেতে নিবে তার আগেই এমন একটা বিশ্রী ঘটনার সম্মুখীন হয় তুর কলেজের সবাই তুরের দিকে তাকিয়ে আছে তুর এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে পেছনে ফিরে চেনা পরিচিত এক যুবকের উপর চোখ পড়ে তুর কিছুতেই এই যুবকটির থেকে এমন ব্যবহার আশা করেনি এ আর কেউ না এ হলো তাদের ভার্সিটির বড় ভাই সিফন সিফন তুরের দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন অনেক দিন ধরে তুরকে দেখেনি সে তুরের জন্যই অপেক্ষা করছে সিফনের চোখে তুরের জন্য হাজার ব্যাকুলতা মুখে একটু কথা বলার আকুতি তুর সেসব কিছু গুরুত্ব না দিয়ে উত্তেজিত কণ্ঠে বলে এসব কি সিফন ভাই আপনার থেকে আমি এমনটা আশা করিনি সিফন তুরের একটু কাছে যে তুরের দিয়ে তাকিয়ে চোখে আকুতি নিয়ে বলে তুমি এতদিন কোথায় ছিলে কত খুঁজেছি তোমায় জানো আমি কেন এমন করছি তুমি বুঝতে পারছো না তুর কাট কাট গলায় বলে না বলেই পাশ কাটিয়ে চলে যেতেই সিফন তার পথ আটকায় কাতর কণ্ঠে বলে এতদিন ভার্সিটি আসো নি কেন রোজ তোমার জন্য এখানে আসতাম তুর বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে ঠান্ডা গলায় বলে আপনি কি সেই ভাইয়া যে আমাকে ওই পিচ্ছিটার মাধ্যমে ফুল দিয়েছিল ঠোঁট কামড়ে হাসে সিফন বলে উত্তরটা বুঝে নেও আমার ক্লাস শুরু হয়ে যাবে পথ ছাড়ুন সিফন যেই রাস্তা একবার ধরে সে তার শেষ অবধি দেখে ছাড়ে সিফোনের গলার স্বরে কিছু একটা ছিল যা তুরের ভেতরটা নাড়িয়ে দেয় কিছু সময় ভাবনায় মশগুল থাকে কিছু বলতে যাবে তার আগে সিফোন একটি অবাক করা কাণ্ড ঘটায় প্যান্টের পকেট থেকে টুকটুকে লাল রঙের একটা গোলাপ বের করে চোখের পলকে তুরের সামনে হাঁটু গেরে বসে তুরকে প্রপোজ করে বসে আই লাভ ইউ তুর আই লাভ ইউ সো মাছ এই ভার্সিটিতে যেদিন তুমি প্রথম এসেছিলে তোমাকে দেখার পর তোমার প্রতি আমার মনে ভালো লাগা সৃষ্টি হয়েছিল সময়ের পরিবর্তনের যা ভালোবাসা নামক সুন্দর অনুভূতি মনের কোণে রোপণ হয়েছে আমি ভেবেছিলাম তোমার অনার্স শেষ করার পরে আমার মনের কথা খুলে বলবো কিন্তু এখন মনে হচ্ছে বলে দেওয়াই ভালো তুমি শুধু আমার ভালোবাসা গ্রহণ করো কথা দিচ্ছি আমি সারা জীবন তোমাকে অনেক সুখে রাখব মাঠের সবাই তাদের দেখছে তুরের হাত পা কাঁপছে সেই সাথে গলা শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে এখনই সে মাথা ঘুরে পড়ে যাবে সিফন এখনও তুরের সামনে হাঁটু গেড়ে বসে আছে অদূরে আতিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তুর কম্পনরত কণ্ঠে সরে বলে আমি বিবাহিত বিয়ে হয়েছে আমার আমি আপনার ভালোবাসা গ্রহণ করতে পারছি না তাই রাস্তা ছেড়ে দেয়াই আপনার জন্য ভালো আমার রাস্তা ও আপনার রাস্তা পুরোপুরি আলাদা হনহনিয়ে পা ফেলে ক্লাসের দিকে এগিয়ে যায় তুর তার পিছন পিছন আতিয়াও চলে যায় পেছনে ফেলে যায় একজোড়া বিস্মিত চোখ পেছনে থেকে সবটা লক্ষ্য করে নিষ্প্রভ রাস্তায় নিষ্প্রভ লক্ষ্য করে তুরের ফোন তার কাছেই রয়ে গেছে দরকারি জিনিস কখন কোন সময় লাগে সে জন্য সে আবার কলেজে ব্যাক করে আর এসেই এমন একটা ঘটনার সাক্ষী হয় সে তাহলে ঠিক ধরেছিল তুরের বয়ফ্রেন্ড রয়েছে নিষ্প্রভ ফোন ফেরত না দিয়েই অফিসে চলে যায় তবে কাজে মন দিতে পারে না অফিসের বাকিটা সময় বিষময় থেকে নিষ্প্রভের নিকট সন্ধ্যা নাগাদ তুর বাসায় ফেরে আজ অনেকটা দেরি করেই ফিরেছে সে কারণ তার মন খুব একটা ভালো নেই সেজন্য নিজেকে সময় দিতে একাই নদীর পারে যায় সে আতিয়াকেও দেখে মনে হল সে কোনো কারণে বিষণ্ন হয়ে আছে তুরের পুরো শরীর কেমন যেন করছে তার ডাস্ট অ্যালার্জি রয়েছে তুর ওয়াশরুমে ঢুকে সময় নিয়ে গোসল সারে লাল রঙের একটা কামিজ পরে চুলগুলো তোয়ালে দিয়ে প্যাচিয়ে সে বেরিয়ে আসে ব্যালকনিতে গিয়ে চুলগুলো সামনে নিয়ে মুছতে থাকে আর ভাবতে থাকে নিজেকে নিয়ে রাত নয়টা নিষ্প্রভ এখনো বাড়িতে আসেনি ইলিয়াস মির্জা আফসানকে ছাড়াতে হন্য হয়ে উঠেছে কিন্তু আইন তাকে ছাড়বে না কারণ কেস্টা করতে উঠেছে আশা বেগম হঠাৎ করেই বেশ চুপচাপ হয়ে আছে না জানি ভেতরে ভেতরে কি ছক্কসছে সে এই মহিলার বিশ্বাস নাই তুর হঠাৎ করেই নিষ্প্রভের দেওয়া একটা লাল রঙের শাড়ি পরিধান করে মুখে হালকা মেকআপ করে চোখে গাঢ় কাজল ঠোঁটে লাল লিপস্টিক চুলগুলো খোপা করে আর্টিফিসিয়াল গাজরা লাগায় আয়নায় নিজেকে দেখে সে নিজেই মুগ্ধ হয়ে যায় আজ সে সেজেছে শুধুমাত্র নিষ্প্রভের জন্য আজ তুর নিষ্প্রকে বলবে এই সম্পর্কটাকে সে এগিয়ে নিতে চায় তুর অন্য পাশ হয়ে দাঁড়িয়েছে আছে নিষ্প্রভ এসেছে তুর তা লক্ষ্য করেনি নিষ্প্রভ এসেই সম্মুখীন হয় তুরের এমন আগুন সৌন্দর্যের কি আবেদনময়ী লাগছে মেয়েটাকে মেয়েটাকে কি ভীষণ মিষ্টি লাগছে সাজগোজ করছে মেয়েটা মেয়েলি সুবাস নিষ্প্রভকে ক্ষতবিক্ষত করে ফেলছে নিষিদ্ধ ইচ্ছা জানান দিচ্ছে বারবার মন বলছে ও তোর বউ ওর সব কিছুতেই তোর অধিকার আছে অথচ মস্তিষ্ক বলছে ও তোর জন্য সাজেনি ও অন্য কাউকে ভালোবাসে মন মস্তিষ্কের মাঝে নিষ্প্রভ মস্তিষ্ককে জয় করল পরক্ষণে তার সকালের ঘটনা মনে পড়ে গেল তুরের পাশে গিয়ে সিগারেট ধরালো নিষ্প্রভকে তুর পাশে দেখে স্বাভাবিক কণ্ঠে সুধালো কখন এলেন আমি কখন আসি না আসি তোমাকে বলতে হবে তোর নিষ্প্রভের রাগের কারণ বুঝতে পারে না সে এগিয়ে এসে জিজ্ঞেস করে সিগারেট খাচ্ছেন কেন আগে তো কখনো খেতে দেখিনি এই তুমি আমার ব্যাপারে নাক গলাচ্ছ কেন তোমার ব্যাপারে তো আমি নাক গলাই না রাস্তায় তো ভালোই ছেলেদের গাইড ঢলে পড় নাকি বাইরে ঘরে দুজন লাগে তোমার নিষ্প্রভের এমন কথায় রাগে অপমানে তুরের চোখে পানি চলে আসে সে উচ্চস্বরে বলে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ নিষ্প্রভ বিয়ে করেছেন বলেই এসব নোংরা কথা আমায় বলতে পারেন না নিষ্প্রভ তাচ্ছিল্যের হাসি হেসে বলে নোংরাকে নোংরা ও বলতে পারব না বাইরে গিয়ে ছেলেদের গাইড হলে পড়তে পারবে আর আমি স্বামী হয়ে কিছু বললেই দোষ আমি তোমায় ডিভোর্স দিতে চেয়েছিলাম কিন্তু তারপর মনে হয়েছিল এই সম্পর্কটাকে একটা সুযোগ দেই কিন্তু তুমি কি করলে রাস্তার দাঁড়িয়ে ছেলেদের সঙ্গে এসব করে বেড়াচ্ছ একদিন বাচ্চা ছেলে এসে ফুল দিচ্ছে আরেকদিন তোমার বয়ফ্রেন্ড এসে ফুল দিয়ে প্রোপোজ করছে তুমি কি মনে করছো আমি কিছু বুঝতে পারি না আপনি আমায় ভুল বুঝলেন নিষ্প্রভ আমি সব সহ্য করতে পারি কিন্তু আমার চরিত্রে আঙুল তুললে আমি সহ্য করতে পারি না তুমি আমায় বাধ্য করলে তুর আকুতি ভরা কণ্ঠে নিপ্রভের কাছে যে হাত জোর করে বলে আপনি আমার পুরো কথাটা আগে শুনুন সব সময় চোখের দেখা সত্যি হয় না নিষ্প্রভ তুরের দিকে তাকিয়ে হিসহিসিয়ে বলে তোমার কোনো কথা শোনার ইচ্ছা বা আগ্রহ কোনোটাই আমার নেই তোমাদের মতো মেয়েদের একটা দিয়ে হয় না আমি এজন্য সুন্দরী মেয়ে বিয়ে করতে চাইছিলাম না কারণ তাদের এই সুন্দর চেহারার পিছনে কুৎসিত মন লুকানো থাকে এজন্য আমি সব সময় চাইতাম যার মন সুন্দর আমি তাকে বিয়ে করব কারণ আমার কাছে এসব রূপ চেহারা শরীর ফ্যাক্ট নয় হৃদয়ের সন্ধিক্ষণই সবকিছু দুটি হৃদয়টেরই যদি মিল না থাকে তাহলে শরীর দিয়ে কি হবে ভাগ্যক্রমে তোমার সাথে এই সম্পর্কে জড়িয়ে গেলাম কিন্তু তুমি কি করলে দুশ্চরিত্রা মেয়ে মানুষ কথাটি বলার সাথে সাথেই নিষ্প্রভ তার বাম গালে চিনচিন ব্যথা অনুভব করে সে গালে হাত দিয়ে হতবাক হয়ে সামনে তাকিয়ে থাকে তুর নিষ্প্রভকে গায়ের জোরে সর্বশক্তি দিয়ে থাপ্পড় মেরেছে নিষ্প্রভ গালে হাত দিয়ে তুরের পানে অবাক হয়ে তাকিয়ে আছে সে সেথমকে যায় শান্তশিষ্ট মেয়ের এমন আচরণ দেখে তুর নিষ্প্রভের শার্টের কলার ধরে ক্রন্দনরত অবস্থায় বলে অনেক বলে ফেলেছেন আর একটা কথাও নয় আমি আমার চরিত্রের সার্টিফিকেট আপনার থেকে নিব না আমি কেমন সেইটা আমি নিজেই জানি আজ আপনি আপনার নিচু মন মানসিকতার সাথে আমার পরিচয় করে দিয়েছেন আমি ভাবতেও পারিনি আপনি আমার পুরো কথা না শুনে এমন জঘন্য কথা বলে আমাকে অসম্মান করবেন নিষ্প্রভ তুরকে দেখে ক্ষণে ক্ষণে অবাক হয়ে যায় নিষ্প্রভ তুরের এ কোন রূপ দেখছে এ তুরের সাথে তো নিষ্প্রভ পরিচিত নয় তুরের বুকে একরাশ ঘৃণা জমছে চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ছে তুর ঘৃণা মিশ্রিত কণ্ঠে আবার বলতে শুরু করে আমার কপালটায় এমন জানেন তো যখন একটু ভালো থাকার চেষ্টা করি ঠিক তখনই কোনো ঝড় এসে সবকিছু এলোমেলো করে দেয় আমার জীবন এমন না হলেও পারত প্রথমে আমার মা আমার জীবনটা নিয়ে জুয়া খেললো ভাগ্যক্রমে আপনার সাথে জড়িয়ে পড়লাম আপনি বাসর রাতেই আমাকে ডিভোর্স দিতে চাইলেন আমিও চুপ ছিলাম কারণ আমি আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার জীবনে এসেছি তারপর ধীরে ধীরে আপনাকে আমার ভালো লাগতে শুরু করে একটুর জন্য আমার মনে হয় আপনিও আমায় পছন্দ করেন সেজন্য তো আমি আপনাকে নিজের মনের কথা বলবো বলে আপনার জন্য এভাবে সেজেছি আজ আমি আপনাকে বলতাম আমাদের এই অপ্রত্যাশিত সম্পর্কটাকে স্থায়ী করতে কিন্তু এটা মনে করা ছিল আমার জন্য সম্পূর্ণ ভুল তারপর একটু থেকে তুর আবার বলতে শুরু করে বুঝতে পারছি আমি আপনার কাছে গলায় কাটার মতো বিধে আছি আপনি আমায় না পারছেন গিলতে না পারছেন ফিলতে আমি নিজেই এই সম্পর্ক আর রাখতে চাই না যে সম্পর্কে ভালোবাসা তো দুর্বিশ্বাস ভরসা সম্মান কোনোটাই নেই সেই সম্পর্ক রেখেও লাভ নেই নিষ্প্রভ বাকরুদ্ধ হয়ে যায় সে বুঝতে পারছে না তার কি করা বা বলা উচিত সে আহত দৃষ্টিতে তুরকে আবারও প্রশ্নবিদ্ধ করে তোমার ক্লাস শেষ হয় একটায় আমি বিকালে বাড়িতে এসে দেখি তুমি নেই তাহলে এত সময় কোথায় ছিলে তুর নিজেকে ধাতস্থ করে তাচ্ছিল্যপূর্ণ কণ্ঠে বলে সেজন্য বুঝি মনে করছেন ভেবেছেন আমি ছেলেদের সাথে ঢলারলি করতে তাদের বিছানাও ভিগেছি নিষ্প্রভ রেগে যায় রাগের ফলে তার কপালের দুই পাশের রগ ফুলে যায় সে ধমকের স্বরে চিৎকার করে বলে ওঠে তুর এমন চিৎকারে তুর কেঁপে উঠে অবজ্ঞার স্বরে সম্পূর্ণ ঘটনা বলে তার সাথে এটাও বলে আপনার থেকে আফসানকে বিয়ে করাই ভালো ছিল কারণ ও খারাপ সবাই তা জানে লুকিয়ে রাখার কিছু নেই কিন্তু আপনি খোলস পরে ঘুরে বেড়ান সব শুনে নিষ্প্রভের নিজের প্রতি ভীষণ রাগ হয় কিন্তু শেষর কথা শুনে তুরের উপর রেগে যায় সে দাঁতে দাঁত চেপে বলে কি বললে তুমি আফসান আফসান আর আফসান সে আমার জীবনটা শেষ করে দিল তারপর গায়ের সর্বশক্তি দিয়ে দেওয়ালে ঘুষি মেরে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে নিষ্প্রভ কিন্তু ফলাফল সফল না হলে রুম থেকে বেরিয়ে যায় তার হাত থেকে রক্ত চুয়ে চুয়ে পড়ছে তুর সারি আঁচলা দুই হাত দিয়ে মুখ চেপে ধরে বারান্দায় যেয়ে মেঝেতে লুটিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে থাকে ভোরের দিকে নিষ্প্রভ বাড়ি ফিরে আসে এতক্ষণ ফুটপাতে বসেছিল সে রুমে এসে তার দৃষ্টি যায় ব্যালকনিতে অগোছালো ভাবে বসে থাকা তুরের পানে মেয়েটাকে খুব বিষণ্ন দেখাচ্ছে কাল রাতে নিষ্প্রভে তুরের সাথে বেশি বাজে ব্যবহার করে ফেলে মনে অজান্তেই নিষ্প্রভ অনুসূচনা ও নিয়ে এগিয়ে গেল তুরের দিকে তুর উপস্থিতিটের পেল নিষ্প্রভের কারণ সে সারারাত এভাবেই জেগেছিল হাঁটু থেকে মাথা তুলে সামনে চোখ মেলে একবার তাকালো নিষ্প্রভের দিকে মানুষ মুখ কি স্নিগ্ধ লাগছে অথচ এই স্নিগ্ধ মুখ দেখলে বোঝাই যায় না এই মুখনিশৃত কথাগুলো কাউকে ক্ষতবিক্ষত করতে পার তুরের চোখে আবার ও পানি আসে চোখের পানি আড়াল করতে দৃষ্টি সরিয়ে নিল নিষ্প্রভ তুরের পাশে হাটু ভেঙ্গে ফ্লোরে বসে পড়ে তুরের মুখ উঁচু করে ধরে কাতর স্বরে বলে বেশি আঘাত করে ফেলেছি তাই না তুর মুখ সরিয়ে নিয়ে ঝামটা দিয়ে বলল আপনি তো কমই বলেছেন এর থেকে বেশি কিছু আপনার থেকে আশা করি তুর চেঁচিয়ে ভালো পুরুষ হওয়া যায় না আপনাদের মতো কিছু পুরুষ আছে যারা যখন ইচ্ছে হয় বউ এর উপর চেঁচামেচি করে আবার যখন ইচ্ছে হয় বউকে কাছে টেনে নেয় বউকে তারা নিজের হাতের পুতুল মনে করে আপনিও ঠিক তাদের দলে নিজের বউকে মাঠ ভরা মানুষের সামনে অন্য পুরুষকে প্রপোজ করতে দেখে আমি ঠিক থাকব তাছাড়া তুমি যেতেই ছেলেটা তোমাকে জড়িয়ে ধরেছিল এখানে আমার দোষটা কোথায় আমি কি তাকে বলেছিলাম আমাকে জড়িয়ে ধরতে নাকি বলেছিলাম প্রপোজ করতে নিষ্প্রভ অসহায় ভঙ্গিতে বলে আমি জানি তোমার দোষ নেই তবে তুমি কেন ওর এসব মুখ বুঝে দেখতে গেলে হাত ছিল না তোমার থাপ্পড় মেরে দিতে এত মানুষের সামনে আমি লোকটাকে থা অপ্প র দিব কেন এমনটা করলে সে লজ্জা পেত আমার খা রাপ্প লাগত ওহ লোকটাকে থাপ্পড় মারলে তোমার খারাপ লাগত আর স্বামী আমাকে তো থাপ্পড় ঠিক মারলে এতে তোমার খারাপ লাগেনি তুর কাঠ কাঠ গলায় বলে না খারাপ লাগেনি মাত্র একটা মেরেছি আমার আরও তিন থেকে চারটা থাপ্পড় মারা উচিত ছিল আপনাকে আপনি আমার চরিত্র নিয়ে বাজে কথা বলেছেন যেখানে দোষটা আমার ছিলই না তুর বলতে বলতে হাউমাউ করে কাঁদতে শুরু করে তুরের কান্না দেখে নিষ্প্রভের ভিতরটা ভেঙে যাচ্ছে এমন হয় সে আর বেশি সময় না নিয়ে তুরকে নিজের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নেয় কাতর হয়ে বলে আমার থেকে নিজের অজান্তেই অনেক বড় ভুল হয়েছে বউ দয়া করে আমায় মাফ করে দাও কথা দিচ্ছি আর কখনো এমন হবে না তবুও তুমি কান্না করো না পাখি নিষ্প্রভের বুকের মধ্যে তুর থাকতে চাইছে না ছটফট করছে আর বলছে ছাড়েন আপনি আমায় স্পর্শ করবেন না আমি খারাপ মেয়ে তাহলে আমার কাছে আসছেন কেন ভালো মেয়ের কাছে যান আমি তো আপনার চোখে দুশ্চরিত্রা আমি আপনার কাছে থাকব না বলেই নিস্প্রভকে ধাক্কা দিতে শুরু করে নিষ্প্রভকে এক চুল ও নোড়াতে পারে না নিষ্প্রভ বলে তুমি এমন করো না বউ আমার ভুল আমি স্বীকার করছি আমি তোমার পায়ে পড়ি তুমি যা বলবে এখন থেকে আমি তাই করব আগের সব কিছু ভুলে আমরা নতুন করে সব শুরু করব ওসব ডিভোর্স বাদ তোমাকে তিন কবুল বলে বিয়ে করছি দরকার হলে এবার ছয় কবুল বলে বিয়ে করব তাও তুমি আমাকে ছেড়ে যেও না আমি আমার ভুল বুঝতে পেরেছি মাফ করে দেও বউ এসব বলে নিষ্প্রভ তুরের পা ধরতে যায় তুর নিষ্প্রভের সব কথা মনোযোগ সহকারে শুনছিল শেষের কথা শুনে তুর তেলে বেগুনে জলে উঠে মানুষটা ক্ষমা চাইছে নাকি তার সাথে মস্করা করছে ছয় কবুল বলে বিয়ে করবে আদেও কেউ ছয় কবুল বলে এর আগে বিয়ে করেছিল নাকি পাগলের বাচ্চা এই কথাটা বলেই তুর তাড়াতাড়ি ফ্লোর থেকে উঠে রুমে এসে বারান্দার দরজা লাগিয়ে দেয় নিষ্প্রভ বেচারা বারান্দায় বন্দী হয়ে থাকে নিষ্প্রভ চেঁচিয়ে বলে এটা কি হল শাস্তি আপনি এভাবেই থাকেন ও এভাবে কিছুক্ষণ থাকলে তুমি আমায় ক্ষমা করে দিবে নিষ্প্রভ প্রফুল্ল কণ্ঠে বলে তোর একটু কণ্ঠ বাড়িয়ে বলে জিনা এটা আমাকে ছয় কবুল বলে বিয়ে করতে চাওয়ার শাস্তি বাকিগুলো নিয়ে পড়ে ভাবব নিষ্প্রভ অসহায় হয়ে বলে যা বাবা এটা কি হলো তিনের জায়গায় ছয় বললাম যাতে করে অন্য বউয়ের থেকে আমার বউয়ের মনে স্বামীর প্রতি ভালোবাসাটাও বেশি হয় থাকতো ভালোবাসা আমার বউ জন্য আমার শাস্তির ব্যবস্থা করলো এই শীতে ভোরবেলা বারান্দায় দাঁড়িয়ে নিষ্প্রভ ঠান্ডায় কাঁপছে কাপা কাপা ঠোঁট সে এসব বলল সকাল দশটা নিষ্প্রভ এক নাগারে হাঁচি ফেলছে তোর বেশ মজা পাচ্ছে লিভিং রুমে ইলিয়াস মির্জা ও আশা বেগম বসেছিল আফসানকে কিভাবে ছাড়ানো যায় সেই বুদ্ধি করছে ইলিয়াস মির্জা বিশ্বাস করে আফসান নির্দোষ তুর ও নিষ্প্রভ খাবার টেবিলে বসে হঠাৎ করেই সদর দরজার কলিং বেল বেজে ওঠে সিতারা দরজা খুলে দেয় একটা অচেনা ভদ্রলোক প্রবেশ করে আশা বেগম বসে থাকা অবস্থায় দাঁড়িয়ে পড়ে ইলিয়াস মির্জা অজ্ঞাত লোকটিকে উদ্দেশ্য করে বলে আপনি কে আপনাকে তো চিনলাম না লোকটি গমগমে সরে বলে আমি আফসানের বাবা আমার নাম খালেদ মনোয়ার আমি আফসানের বাবা ভদ্রলোকের কথাটি মির্জা বাড়ির লিভিং রুমে বাজ পড়ার মতো পড়ে ভয়ে আসা বেগমের শরীর থরথর করে কাঁপছে যে কেউ দেখে বলবে মৃগী রোগী সিতারা বেশ উৎসাহ নিয়ে তাকিয়ে আছে নিষ্প্রভ স্বাভাবিকভাবেই খাবার খেয়ে যাচ্ছে যেন এসব তার আগে থেকেই জানা তুর টবাক চোখে লোকটির দিকে তাকিয়ে আছে ইলিয়াস মির্জা থাট্টার স্বরে বলে আপনি কে ভাই কোথায় থেকে এসেছেন আফসান কি আপনার মেয়েকে বিয়ে করেছে যে নিজেকে তার বাবা বলে দাবি করছেন আশ্চর্য খালেদ মনোয়ার আত্মবিশ্বাসী স্বরে বলে শুধু আপনার ছেলেকে নিজের ছেলে বলেই দাবি করছি না বরং আপনার বউকেও নিজের বউ বলে দাবি করছি আপনি পাগল নাকি এসব কি বলছেন আমার বউ আপনার বউ হতে যাবে কেন খালেদ মনোয়ার এবার তাচ্ছিল্যস্বরে বলে যেভাবে আফসান আমার ছেলে হয়েছে ঠিক সেইভাবে আফসানের জন্মদাতা আমি আশা বেগম এবার আর চুপ থাকল না কম্পনরত কণ্ঠে বলে আফসানের বাবা তুমি এই পাগলের কথা শুনছ কেন কথা শুনেই বুঝা যায় এই লোকটা একটা পাগল তুমি দারোয়ান ডেকে এই পাগলটাকে বাড়ি থেকে বের করে দেও খালেদ মনোয়ার আশা বেগমকে উদ্দেশ্য করে বলে তুমি আমায় চিনো না আশা আশা বেগম ভয় ঢুক গিলে তারপর কাঠোকাঠ গলায় বলে আমি আপনার মতো পাগলকে কিভাবে চিনব খালেদ মনোয়ার এবার বেশ রেগে যায় সে চোখের পলকে আশা বেগমের কাছে এসে তার হাত মুচড়ে ধরে বলে চুপ একদম চুপ নষ্টা মহিলা আমার কাছে থাকতে তোর আমাকে পাগল মনে হয় না যখন সত্য কথা বলছি তখন পাগল মনে হয় তোকে কয়দিন হল ফোন দিয়ে বলছি আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে আয় তুই আমার কথা শুনেছিস এসব দেখে ইলিয়াস মির্জা বাকরুদ্ধ হয়ে যায় তার পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায় বুড়ো বয়সে এসে স্ত্রীর সম্পর্কে এসব শুনতে কারো ভালো লাগে জীবনের চব্বিশ বছর ধরে জেনে এসেছে আফসান তার ছেলে অথচ এই লোকটি জোর দিয়ে বলছে তার ছেলে তিনি দ্রুত আশাকে খালেদের থেকে ছাড়িয়ে কিছুটা আড়াল করে কিঞ্চিত আশা নিয়ে বলে আপনার কোথাও ভুল হচ্ছে সে আমার স্ত্রী খালেদ সাহেব জোরে হাসতে শুরু করেন হাসি থামিয়ে বলে যে মানুষ এত গুলো বছর ভুল জেনে একটা নষ্টা মহিলার সাথে সংসার করেছে আবার অন্যের বাচ্চাকে নিজের বাচ্চা মনে করে এত বড় করেছে সে নাকি আমার ভু লধর সে হাস্যকর ইলিয়াস মির্জা রাগান্বিত অবস্থায় বলে আপনি এসব বলছেন ওর নামে আপনার কাছে এসবের কোনো প্রমাণ আছে আপনার মুখের কথা তো আমি বিশ্বাস করব না প্রমাণ লাগবে কিসের ভিত্তিতে আপনি ওর নামে এসব বলছেন খালেদ মনোয়ার আশার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলে আফসানের জন্মদাতা বাবা আমি আজ থেকে এক সপ্তাহ আগেও আপনার স্ত্রী আমার বাড়িতে গিয়েছিল কেন গেছে আমি এসব মুখে বলতে পারবো না আপনি বুঝে নেন যে মহিলা এই বয়সে এসেও পর পুরুষের টান ছাড়তে পারেনি সে কখনো ভালো হবে না এসব বলে খালেদ মনোয়ার তার হাতের স্মার্টফোনে একটা ভিডিও অন করে ইলিয়াস মির্জার হাতে তুলে দিতে নেয় আশা বেগম বুঝতে পারে এটা কিসের ভিডিও সে দ্রুত গতিতে এসে মোবাইলটার উপর থাবা মারে ফলাফল স্বরূপ ফোনটির নিচে পড়ে যায় আশা বেগমের আচরণে ইলিয়াস মির্জার বুঝতে দেরি হয় না আসলে লোকটি সব সত্য বলছে আশা বেগম ফোনটি তুলেতে নিলে খালেদ মির্জা তাকে ধাক্কোকা দিয়ে ফেলে দেয় ফোনটি অন করে ইলিয়াস মির্জার হাতে তুলে দেয় আশা বেগম নিচেপা রা অবস্থায় কাতরাতে কাতরাতে বলে খালেদ তুই বড় ভুল করছিস আমি তোকে ছাড়ব না নিমক হারাম তুই আমার থেকে এ যাবত লাখ লাখ টাকা নিয়েছিস বিষয়টা গোপন রাখবি বলে আজ তুই এসব বলতে পারলি তুই যখন টাকা চেয়েছিস তখনই দিয়েছি যখন ডেকেছিস তখনই গিয়েছে স্বার্থপর তোর জন্যই আজ আমার এই অবস্থা এই তো পাখি পথে এসেছ একটু আগেই না বললে তুমি আমায় চিনো না আমি নাকি পাগল এসব বলতে বলতে খালেদ মনোয়ার আশা বেগমের কাছে যে বসে তার গালে হাত দিয়ে বলে এসব কিছু তোর থেকে শিখেছি ময়না পাখি তুই নিজের স্বর্থের জন্য বান্ধবীকে কাজে লাগিয়েছিস তুই টাকা কি এমনি এমনি দিয়েছিস নিজের এসব অপকর্ম লুকাতে দিয়েছিস আফসানকে তুই খারাপ বানিয়েছিস তোর জন্যই আফসান আজ জেলে নারী পাচারকারী চক্রের আসল মাথা হল তুই এসব কিছু জানতাম বলেই আমার মুখ বন্ধ করতে তুই টাকা দিতি আর কি যেন বললি আমি ডাকলেই তুই সারা দেশ কেন দেশ কারণ ফুর্তি করতে এই বয়সে এসেও যা শরীর বানিয়েছিস কি আর বলি যাই হোক আমার মনে হলো আমি এসব কিছু ভুল করেছি সত্য সবার জানা উচিত সেজন্য আজ সব কিছু খুলে বললাম কারণ তোর পাপের ফল আমার ছেলে ভোগ গ করছে ইলিয়াস মির্জার হাতে আসা ও খালেদার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও চলছে তার মধ্যে এসব জঘন্য কথা ইলিয়াস মির্জা আর নিতে পারলেন না সে হাতের ফোনটা ফেলে বুকে হাত দিয়ে সোফায় বসে পড়ে শ্বশুরের সামনে তুরের এসব শুনতে লজ্জা লাগছে সে উপায় না পেয়ে উপরে যেতে নেয় তখনই ইলিয়াস মির্জার এমন অবস্থা দেখে তার দিকে এগিয়ে যায় তুর কিন্তু তার আগেই নিষ্প্রভ তুরকে বাধা দিয়ে স্বাভাবিক স্বরে বলে তুমি যেও না ওনাকে একা সামলিয়ে উঠতে দেও তুর তবুও যেতে নেই নিষ্প্রভ তুরের হাত শক্ত করে ধরে রাখে কিছুটা বিরক্ত হয়ে বলে কথায় আছে না মায়ের থেকে মাসির দরদ বেশি এখন দেখছি ছেলের থেকে ছেলের বউয়ের দরদ বেশি তোমাকে বলছি না চুপচাপ থাকতে আশা বেগম হাউমাউ করে কান্না করছে এত বছর ধরে লুকিয়ে রাখা সত্য এভাবে সবার সামনে আসবে সে ভাবতেই পারছে না এতদিন ধরে সে বাড়িতে ও বাহিরে দু জায়গাতেই সমপরিমাণ রাজত্ব করেছে তার রাজত্ব এক নিমিশেই শেষ হয়ে গেল ইলিয়াস মির্জা কাপা কাপা হাতে এক গ্লাস পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করে পুলিশকে ফোন করে ও গার্ডদের বলে বাড়ির মেইন গেট সব বন্ধ করে দিতে যেন অপরাধী কোনোভাবে না পালাতে পারে খালেদ মনোয়ারের যাওয়ার কোনো তারা নেই বরং সে আরেকটা বোম ব্লাস্ট করার মতো কথা বলল ফেলে ইলিয়াস মির্জাকে বলে আপনার ছেলে আর তুরের বিয়ে কোনো কাকতালীয় ঘটনা না সেই দিন যা হয়েছিল সবই মহিলা আফসান ও তুরের মায়ের প্ল্যান তুরের মা এদের হাতের গুটি মাত্র এই মহিলা তুরের মাকে ব্ল্যাকমেইল করে সব করাতো ঠিক তেমন সেই দিন আফসানের সাথে বিয়ে দেওয়ার জন্য এসব প্ল্যান করে ওরা তিনজন কিন্তু ভাগ্য ভালো বলে আফসানের জায়গায় সেদিন ওই রুমে কোনোভাবে নিষ্প্রভ ঢুকে পড়ে যার জন্য বিয়েটা নিষ্প্রভের সাথে হয় মেয়েটার ভাগ্য ভালো বলা চলে নয়তো এই মহিলা ওই মেয়েকে দিয়েও ব্যবসা করাতো শেষের কথা তুরকে দেখিয়ে দিয়ে বলে তুরে মাথা ঘুরে একদিনে এত সত্য সে মেনে নিতে হিমশিম খাচ্ছে শরীরের ভার সামলাতে না পের পড়তে নেই তার আগেই নিষ্প্রভ ধরে ফেলে তুর সে অবস্থায় নিষ্প্রভের দিকে তাকিয়ে আছে তার মনোভাব বুঝতে চেষ্টা করছে খালেদ মনোয়ার আবারও বলতে শুরু করে বরাবরের মতো আপনি নিষ্প্রভকে ভুল বুঝেন কারণ এই মহিলাটা শুরু থেকেই নিষ্প্রভের নামে আপনার কানে বিষ ঢেলেছে আর আপনিও অল্প বয়সী বউয়ের প্রতি অন্ধ হয়ে তার সব কথা সত্য বলে মেনে নেন আজ তো বুঝতে পারছেন এই মহিলা ভালোবেসে আপনার কাছে নেই শুধুমাত্র টাকার জন্য আছে তা না হলে এই বয়সে এসেও আমার কাছে যায় কত মেয়ের এই মহিলা ন নষ্ট করেছে জানেন আপনি ওকে পুলিশে তুলে দেওয়ার মতো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ওর মতো মহিলার স্থান জেলে নিজের করা ভুল অন্যের মুখে শুনে ইলিয়াস মির্জার নিজের প্রতিঘা হয় সে আশা বেগমের কাছে যে তার চুলের মুঠি ধরে বলে দুশ্চরিত্রা মহিলা তুই আমার সাথে এমনটা কিভাবে করলি তোকে আমি বিশ্বাস করে নিজের ছেলেকে অবধি দূরে সরিয়ে দিয়েছি আর সেই তুই কিনা আমার বিশ্বাসের এই প্রতিদান দিলি বেইমান নষ্ট মহিলা আরে তোর থেকে ভালো আছে তারা জীবিকার তাগিদে এসব করে আর তুই তোর কিসের অভাব বল তুই আমার ছেলেকে আমার থেকে সরিয়ে দিয়েছিস কাল নাগিনী তোকে আমি শেষ করে দিব আশা বেগম ব্যথায় চিৎকার করে উঠে ওই অবস্থাতেই ইলিয়াস মির্জার পা ধরে কাঁদতে কাঁদতে বলে আফসানের বাবা আমার ভুল হয়ে গেছে দয়া করে তুমি আমায় ক্ষমা করে দেও আমি জেলে যেতে চাই না আমাকে ধরিয়ে দিও না আমি আর এসব করব না ইলিয়াস মির্জা গর্জে উঠে আশা বেগমকে থাপড়াতে থাকে আর বলে খবরদার আমাকে আফসানের বাবা বলে ডাকবি না তোর মুখে এই ডাক যেন আমি আর না শুনি তোর আফসানের বাবা এখানেই দাঁড়িয়ে আছে তাকে বল আর কি করবি না তুই হ্যাঁ এখনো কিছু করা বাকি রেখেছিস তুই বল তোকে ছেড়ে দিলে আমি আমার বিবেকের কাছে অপরাধী হয়ে যাব এর মধ্যে পুলিশ চলে আসে ইলিয়াস মির্জা আশা বেগমকে নিয়ে যেতে বললে আশা বেগম হঠাৎ করে দৌড়ে এসে একটা পুলিশের থেকে রিভলভার নিয়ে নিষ্প্রভের দিকে তাক করে বলে আমাকে যেতে দিন নয়তো এই ছেলেকে গুলি করে দিব যেখানে আমার ছেলে ও আমি এই বাড়িতে থাকতে পারবো না সেখানে এই ছেলে রাজত্ব করবে এ আমি কিছুতেই হতে দিব না ইলিয়াস মির্জা খালেদ বারবার আশা বেগমকে রিভলভার নামাতে বলে এসব পাগলামি থামাতে বলে তুর নিষ্প্রভের খুব কাছে ছিল ভয় কাঁপছে তার কলিজা শুকিয়ে আসছে নিষ্প্রভ নিজের কাছে থেকে তুরকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয় আশা বেগম এবার নিষ্প্রভকে ভালোভাবে টার্গেট করে অন্য পুলিশ তার রিভ ল তাক করে আশার দিকে আশা লক্ষ্য করে সেই পুলিশকে রিভলভার রাখতে বলে আর তাকে যেতে দিতে বলে নয়তো নিষ্প্রভকে গুলি করে দিবে পুলিশগুলো কথা না শুনে চারিদিকে থেকে ঘিরে ধরে এদিকে নিষ্প্রভ নড়তে পারছে না একটু উনিশ থেকে বিশ হলেই তার মৃত্যু আজ অবধারিত নিচে পড়া তুরের বেদনাদায়ক মুখটা বারবার তার চোখে ভাসছে আচ্ছা আজ এই গুলিতে সে মারা গেলে তুর কান্না করবে তার জন্য কষ্ট পাবে নাকি অন্য কোনো ছেলেকে বিয়ে করে তার সংসার করবে এসব ভাবতে ভাবতে একজন কনস্টেবল আশা বেগমের দিকে এগিয়ে আসতে নেয় ঠিক তখনই আশা বেগম তার টার্গেট অনুযায়ী নিষ্প্রভের মাথা বারাবর গুলি ছোড়ে বিকৎ শব্দে মির্জা বাড়ির সবাই স্তব্ধ হয়ে যায় আশা বেগম যখন পনেরো বছরের কিশোরী তখন নিজ গ্রামের খালেদ মনোয়ারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে খালেদ মনোয়ার তখন চব্বিশ বছরের যুবক এক সময় তাদের সম্পর্ক গভীর থেকে গভীরতর হয় যার ফলশ্রুতিতে আশা বেগমের গর্ভে আফসান আসে তিনি যখন দেড় মাসের প্রেগন্যান্ট আশা বেগম সে খালেদ মনোয়ারকে জানালে তিনি কিছু একটা ব্যবস্থা করবেন বলে কথা দেয় খালেদ মনোয়ার তখন গ্রামের বেকার ছেলে ছোটবেলায় বাবা মামা রা গেছেন তিনি মামার বাড়ি বড় হয়েছে মামার জমিতে কাজ করে তিন বেলা পেটে ভাত পড়ত ক্লাস সেভেন অবধিও লেখাপড়া করেন নি তিনি এই অবস্থায় তিনি আসা বেগমের দায়িত্ব নিতে পারবেন না যেখানে সে নিজেই অন্যের বাড়িতে আশ্রিত সেখানে বিয়ে করে বউ রাখবে কোথায় তার উপর সন্তান সম্ভাবা কিশোরী মেয়ে এ সময় তার অধিক যত্নের প্রয়োজন এসব দিক চিন্তা করে সে কাজের সন্ধানে লেগে পড়ে এভাবে দুই দিন কেটে যায় উপায় না পেয়ে গ্রামের বড় ভাইকে সব খুলে বললে তিনি একটা কাজের ব্যবস্থা করে দিতে চাইলেন তবে কাজের জন্য শহরে যেতে হবে সেখানে গ্রামের বড় ভাইটার চাচা হোটেলে কাজ দিতে পারবে খুশিতে খালেদ মনোয়ারের মুখ চকচক করে তিনি আসা বেগমের সাথে লুকিয়ে দেখা করে বলেন তাকে দিন সময় দিতে আর ব্যাপারটা যে কোনোভাবে লুকিয়ে রাখতে সাত দিন পর এসে তাকে লোক দেখানো বিয়ে করে নিজের সাথে শহরে নিয়ে আসবে কারণ ইসলামে প্রেগন্যান্ট অবস্থায় বিয়ে নিষিদ্ধ এদিকে আশা বেগমের পারিবারিক অবস্থাও ভালো না তার বাবা দিন আনে দিন খায় আশা বেগমের বাবা ইলিয়াস মির্জার ফার্ম দেখাশোনা করে ইলিয়াস মির্জা মাঝে মাঝে গ্রামে এসে সব তদারকি করতেন তেমনি এক ঝড় বৃষ্টির রাতে ইলিয়াস মির্জা আশা বেগমদের ছোট্ট কুটিরে আশ্রয় নেয় কারণ গ্রামের রাস্তাঘাটের অবস্থা তেমন ভালো ছিল না আশাদের বাড়ি থেকে ইলিয়াস মির্জার ফার্ম অনেকটাই ভিতরে আশা বেগমের বাবা মা ছিল ভালো মানুষ তারা গরিবের ঘরে খাবার ব্যবস্থা করেন সেই খাবারের মধ্যে আশা বেগম নেশার ওষুধ মিশিয়ে ইলিয়াস মির্জা ঘুমালে তার ঘরে ঢুকে পড়েন কারণ আশা বেগম জানতেন সাম্প্রতি ইলিয়াস মির্জার স্ত্রী মারা গেছে ঘরে ছোট্ট ছেলে আছে আর তিনি অনেক বড়লোক তার ও তার অনাগত বাচ্চার কোনো কিছুর অভাব হবে না এক নাগারে কথাগুলো বলে খালেদ মনোয়ার একটু থেমে ইলিয়াস মির্জাকে উদ্দেশ্য করে বললেন তারপরের ঘটনাগুলো তো আপনি জানেন স্যার ইলিয়াস মির্জার মনের পড়ল সেই কালো অতীত সেই রাতে খাবার পর শুয়ে পড়তেই তার কোনো কিছু মনে ছিল না সকালে গ্রামবাসীর চিৎকার চেঁচামেচি ও অকথ্য ভাষায় গালিতে তার ঘুম ভেঙে যায় চোখ মেলে দেখে তার বুকের উপরে অর্ধনগ্ন হয়ে আসা বেগম ঘুমিয়ে আছে সব কিছু ভেবে উঠার আগেই গ্রামবাসী দরজা ভেঙে ঘরে এসে ইলিয়াস মির্জাকে টেনে হেঁচে বাহিরে বের করে তাদের একটাই কথা শহরের বড়লোক মানুষ বউ মারা গেছে কয়দিন হলো শরীরের টানে তিনি গ্রামে আসা বেগমের কাছে আসেন তাদের দুজনকে একঘরে এই অবস্থায় দেখতে পেয়ে তারা এটুকু ভালোভাবেই বুঝে গেছেন তারা নিজ উদ্যোগে কাজী ডেকে সেই দিনই আসা বেগমরের সাথে ইলিয়াস মির্জার বিয়ে পড়িয়ে দেন চব্বিশ বছর সংসার জীবনে তিনি বারবার সে রাতের কথা মনে করতে চেষ্টা করছেন তবে স্মৃতির পাতা পুরোটাই অন্ধকার আশা বেগমকে জিজ্ঞেস করলে তিনি কোনোভাবে কথা কাটিয়ে নিতেন নয়তো নিজের শারীরিক আকর্ষণ দিয়ে সেই অবস্থায় ইলিয়াস মির্জাকে ভুলিয়ে দিতেন নিষ্প্রভ অতুর পাশের সোফায় বসে আছে নিষ্প্রভের আর এসব শুনতে ইচ্ছে করছে না তখন ইলিয়াস মির্জার জন্য সে জীবন ফিরে পেয়েছে আশা বেগম যখন নিষ্প্রভের দিকে গুলি ছুড়ে ঠিক তখনই ইলিয়াস মির্জা দৌড়ে এসে নিষ্প্রভকে সরিয়ে নিচে ফেলে দেয় তার সাথে সেও পড়ে যায় এই সুযোগে মহিলা কিছু কনস্টেবল আশা বেগমকে হাত করা পরিয়ে নিয়ে যায় যাওয়ার আগে আশা বেগম গজরাতে গজরাতে বলে তোদের কাউকে ছাড়ব না সব কটাকে দেখে নিব ইলিয়াস মির্জা পুলিশ অফিসারকে বলে এই কাল নাগিনী ও তার ছেলে যেন কিছুতে ছাড়া না পায় এর উপর অনেক কয়টা মামলা দায়ের হবে আমি নিজেকে সামলিয়ে নিয়ে আপনার সাথে দেখা করব আপাতত এই ফোনটা নিন এই ফোনেট এই মহিলার নংরা ভিডিও আছে নিষ্প্রভ এসব ভাবনা থেকে বেরিয়ে এসে কাঠ কাঠ কলায় তুরকে বলে অনেক নাটক দেখা হয়েছে এখানে থেকে নাটকের পরিচালকদের কথা শুনে কি করবে উপরে চলো এই মুহূর্তে এই আশাটায় করছিল কারণ শ্বশুরের সামনে বসে বসে এসব নোংরা কথা শুনতে কার ভালো লাগে সে নিষ্প্রভের সাথে উপরে চলে আসে ওদের যেতে দেখে ইলিয়াস মির্জা গোপনে দীর্ঘশ্বাস দিয়ে বলল আমার ছেলে কি আমাকে কখনো ক্ষমা করবে আমি যে সব করেছি এরপর আমি কোন মুখে ওর কাছে ক্ষমা চাইব খালেদ মনোয়ার বলে আপনি নিষ্প্রভের সাথে ঠিক কাজ করেননি সব সময় আসার কথায় ওঠা বসা করতেন সে নিষ্প্রভের নামে আপনার কাছে সব বানিয়ে বানিয়ে বলতো আর আপনি তা বিশ্বাস করতেন ওকে আপনি তখন চিনেছিলেন না ও কি ধরনের মহিলা আমি জানি আমি ওর থেকে সাত দিন সময় চেয়ে নিয়েছিলাম তার মধ্যে তিন দিন না যেতেই আপনাকে ফাঁসিয়ে বিয়ে করেছে আপনি জানেন আফসান সময়ের আগেই সাত মাসে জন্ম নিয়েছে কারণ আফসানের জন্মের সময় আপনি তখন ব্যবসার কাজে বিদেশে ছিলেন আসলে আফসান সঠিক সময়েই জন্ম নিয়েছে আশা আপনার থেকে ব্যাপারটা লুকিয়ে আপনাকে মিথ্যা কথা বলেছে কারণ আসল সত্যট গোপন রাখতে ইলিয়াস মির্জা নিজের ভুল বুঝতে পারেন চৌত্রিশ বছরের এক বাচ্চার বাবা পনেরো বছর বয়সী কিশোরী মেয়ে আশাকে পেয়ে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিল যে ঠিক ভুল সব ভুলে নিজের ছেলের সাথে প্রতিনিয়ত অন্যায় অবিচার করেছে এসব ভাবতে ভাবতে ইলিয়াস মির্জা খালেদ মনোয়ারের উদ্দেশ্য গমগমে সরে বলে বিবাহিত জানার পরেও আপনি ওর সাথে যোগাযোগ রেখেছেন এটা আপনি অন্যায় করেছেন আমি জানি ও খারাপ মহিলা ওর দ্বারা সব কিছু সম্ভব কিন্তু আপনি এত কাহিনী করলেন কেন আপনাদের এসব সম্পর্ক কতদিনের খালেদ মনোয়ার অনুশোচনার স্বরে বলে পুরানো ভালোবাসা বলে কথা স্যার আফসানের যখন দুই বছর বয়স তখন হঠাৎ একদিন আসার সাথে আমার রাস্তায় দেখা হয় আমাকে দেখে আসা প্রথমে ভয় পায় আমি ওর সাথে স্বাভাবিকভাবেই কথা বলি তখন আমার বাচ্চাটাকে দেখার জন্য আকুল হয়ে পড়ি আশা অভয় দেয় বাচ্চাটাকে একবার হলেও আমায় দেখতে দিবে সে আমার ঠিকানা চাইলে আমি ওকে দিয়ে দেয় আপনি ব্যবসার বেশিরভাগ সময়ই বাহিরে থাকতেন আসা সেই সুযোগে আমার বাড়িতে আসা যাওয়া করত আপনার অনুপস্থিতিতে আসা আমার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে এবং আমার মুখ বন্ধ রাখতে ও নিজেই প্রথমে টাকার অফার দেয় পরে আমি এটা কাজে লাগিয়ে ওকে ব্ল্যাকমেইল করতে শুরু করি ইলিয়াস মির্জা রাগান্বিত স্বরে বলে আপনি যা করেছেন আপনাকে যদি এই অবস্থায় পুলিশে দেই খালেদ মনোয়ার একটু হেসে বলে আমি জানি আপনি দিবেন না স্যার আমি আর যাই করি না কেন আপনাকে এতদিনের লুকিয়ে রাখা সব সত্য বলেছি ইলিয়াস মির্জা গম্ভীর স্বরে খালেদ মনোয়ারকে যেতে বলে যাওয়ার আগে এইটা বলে আপনাকে যেন আমার বাড়ির আশেপাশে আর না দেখি খালেদ মনোয়ার মাথা ঝাঁকিয়ে চলে যায় রুমের ভিতরে এসে তুর নিষ্প্রভের উপর ঝাঁপিয়ে পড়ে নিষ্প্রভ পড়তে নিয়েও নিজেকে সামলিয়ে তুরের পিঠে হাত রাখে তুর নিষ্প্রভকে শক্ত করে জড়িয়ে ধরে উদ্বিগ্ন হয়ে বলে আমি তখন খুব ভয় পেয়েছিলাম আপনার যদি কিছু হয়ে যেত নিষ্প্রভ ভ্রুকুচকে তুরকে প্রশ্ন ছুড়ে হয়ে গেলে হয়ে যেত তুমি তখন আরেকটা বিয়ে করে নিতে তুর নিষ্প্রভের মুখে তার ডান হাত দিয়ে বা ধা কি কণ্ঠে বলে এসব আর বলবেন না ভালোবাসো আমায় তুর কোনো উত্তর দেয় না তুরের নীরবতা দেখে নিষ্প্রভ বলে যাহ বাবা ভালোবাসা স্বীকার করো না আবার আমার মতো নিষ্পাপ পুরুষের চরিত্র হরণ করতে এভাবে জড়িয়ে ধরেছ তুমি জানো না আমি বিবাহিত নিষ্প্রভের এমন ফাইজলামি দেখে তুর নিষ্প্রভকে ছেড়ে দিয়ে তার বুকে এলোপাথারে মারতে শুরু করে তুরের এমন কাজে নিষ্প্রভ হাসতে থাকে হাসতে হাসতে বলে যে একটু শরীর ছুঁয়ে দিলেই গলে যাবে সেই শরীর নিয়ে আমায় মারছে তোমার দৃষ্টিতে যা মাই রামার দৃষ্টিতে তা বউয়ের ছোঁয়া আদর বলেই নিষ্প্রভ তুরের দিকে ঠোঁট চোকা করে উড়োকিস দেয় তুর বেশ লজ্জা পেয়ে নিষ্প্রভকে ছেড়ে তার থেকে দূরে সরে আসে প্রসঙ্গ পাল্টে তুর বলে বাবা আপনার জীবন বাঁচিয়েছে তবুও আপনি বাবার এই অবস্থায় একটু সহানুভূতি দেখালেন না নিষ্প্রভ সিরিয়াস ভঙ্গিতে বলে আমি বাবাকে আগেই সাবধান করেছিলাম কিন্তু তিনি উল্টো আমায় ভুল বুঝে আমাকে দূরে সরিয়ে দিয়েছে বাবার এই কাজের জন্য ওই মহিলাটা আমার উপর নানা রকম অত্যাচার করেছে আমার ছোটকাল ওই মহিলা দুর্বিশহ করে দিয়েছে যার একমাত্র কারণ আমার বাবা আসল কথা কি জানো পুরুষ মানুষ বউ পেলে পাগল হয়ে যায় তোর ভাবুক কণ্ঠে বলে আপনিও কি পাগল হয়েছেন নিষ্প্রভ আর চোখে তুরকে দেখে ঠোঁট কামড়ে বলে তুমি সেদিন রাত্রে আমাকে পাগলের বাচ্চা বলেছ আমি কিন্তু শুনে নিয়েছি আমার বাচ্চা কিন্তু এখনও পৃথিবীতে এন্ট্রি নেয়নি তুমি পারমিশন দিলে অবশ্যই সেই কাজটা দ্রুত করব অসভ্য বলেই তুর লজ্জা পেয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ে নিষ্প্রভ জোরে হাসতে থাকে এই মেয়েটাকে লজ্জা দিতে তার ভীষণ ভালো লাগে লজ্জা পেলে তুরের মুখ লালচে বর্ণ ধারণ করে তখন তুরকে দেখতে সদ্য ফোটা লাল গোলাপের মতো দেখতে লাগে তুর রুমে এসে দেখে নিষ্প্রভ নেই বেডের উপর ভাজ করে চিঠি দেখতে পেয়ে তুরের ভ্রু কুচকে যায় সে দ্রুত পায় চিঠিটি খুলে পড়তে শুরু করে প্রিয় লাল গোলাপ তুমি যখন আমার কথায় লজ্জা পেয়ে দৌড় দেও তোমাকে তখন লাল গোলাপের চেয়ে কোনো অংশে কম লাগে না সেজন্য এই সম্বোধন করলাম খবরদার এই জীবনে আর কারো সামনে তুমি ভুলেও লজ্জা পাবে না আমি পৃথিবীতে যতদিন বেঁচে আছি তোমার লজ্জা পাবার কারণ আমি হব আর আমি তোমার লজ্জা নিবারণের কারণ হব এবার আসল কথায় আসি তুমি আমায় ক্ষমা করে দেও বউ সেদিন রাতে আমি তোমার সাথে অন্যায় করেছি ছোটবেলা থেকে আমি পরিবার কি তা বুঝতে পারিনি বিয়ের পর তোমায় ধীরে ধীরে ভালোবাসতে শুরু করি তবে প্রকাশ করিনি তোমায় হারিয়ে ফেলার ভয় এই ভয় থেকেই আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি আমরা দুজন সব কিছু ভুলে নতুন করে শুরু করতে পারি না যেখানে তুমি আর আমি মিলে একটা পরিবার আমার আলমারিতে একটা শপিং ব্যাগ আছে যেখানে শাড়ি আছে তুমি সেদিনের মতো আজ ও আমার জন্য নিজেকে সাজিয়ে রেখো আমি গতবার ভুল করেছি তবে এবার ঠিক করব আমি আবারও প্রার্থী। ইতি তোমার পাগল বর আজ সন্ধ্যা থেকে আকাশ গুরগুর করছে মুহূর্তেই আকাশ ভেঙে বৃষ্টি নামলো সময়টা শীতকাল তুর বারান্দায় দাঁড়িয়ে অসময়ই বৃষ্টি ছুঁয়ে যাচ্ছে ছোটবেলা থেকেই তার বৃষ্টি ভালো লাগে বৃষ্টি হলে স্কুল কামাই করা যেত খুব সহজেই স্কুল কামাই দিয়ে সেদিনভর মুড়ি দিয়ে ঘুমিয়ে যেত ছোটবেলাটা কি সুন্দর ছিল দুই বোন কত খুনসুটি করত তুরফার কথা মনে পড়ে তুরের বাড়ির কথা মনে পড়ে যায় ও বাড়ির সবাই তাকে অবহেলা করছে তা না হলে তার বাবা বেশ কয়েকদিন হলো বাড়িতে ফিরছে তবু একটি বারের জন্যও তার খোঁজ নেয়নি সে ওই বাড়ির সবার কাছে এতটাই পর হয়ে গেছে এসব ভেবে তুর মুখ ভার করে নিচে নেমে এসে দেখে সিতারা টিভি দেখছে মেয়েটা সারাদিন টিভিতে বাংলা ছবি দেখে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে কখন সাকিব খান বের হয়ে ভিলেনদের সায়স্তা করবে মেয়েটার পছন্দের নায়ক সাকিব খান তার একটা ছবিও দেখা মিস করে না হিরো ফাইট করলে সিতারা কখনো আগ্রহী হয়ে চোখ বড় করে তাকিয়ে থাকবে আবার কখনো ঠোঁট গোল করে চেঁচিয়ে বলবে ব্যাটাকে আরও মাইর দেও ডিসুম ডিসুম করে কত বড় সাহস নায়িকা তুলে নিয়ে যায় এই কথাগুলো বলার সাথে সাথে সে দুই হাত দিয়ে ঘুষি দেওয়ার এক্সপ্রেশন দেখায় এই ব্যাপারগুলোর জন্য আসা বেগমের তোপের মুখে পড়ত সে সব সময় বাড়িতে তুর আর সিতারা ছাড়া কেউ নেই টিভিতে এখন বিজ্ঞাপন চলছে সিতারা তুরকে লক্ষ্য করে মুখে হাসি নিয়ে উৎকণ্ঠার সুরে বলে নতুন ভাবি আমি ছবি দেহি আপনি আহেন দুই জন এক লগে দেহি আরমেশা নাইকারে তুইলা লয়া গেছে পড়ে যে কি হয় হের লাইগা বয়া আছি আর একটু হইলে শেষ হইব তখন রাতের রান্না করমু তুর সিতারার মুখের পানে তাকায় ভাবে মেয়েটা কত সরল কত সহজেই খুশি হয় শ্যামলা মুখটা মায়ে ভরা সে ঠোঁটে মিষ্টি হাসির রেখা টেনে শান্ত কণ্ঠে বলে সবার জন্য আজ আমি রান্না করব তুমি পুরোটা সময় টেলিভিশন দেখো সিতারা সিতারা মাথা ঝাঁকিয়ে ঠোঁট প্রসারিত করে হেসে বলে আচ্ছা ধন্যবাদ নতুন ভাবি তুর রান্নাঘরের দিকে যায় রাতের জন্য তুর খিচুড়ি রান্না করবে যেহেতু বৃষ্টির সময় সাধারণত বাঙালিরা এ সময়টা খিচুড়ি খেতে পছন্দ করে এর আগেও তুর এই বাড়িতে খিচুড়ি রান্না করেছিল কিন্তু আফসানের করা থার্ড ক্লাস কর্মকাণ্ডের জন্য সেই খিচুড়ি আর পেটে পড়েনি তাদের দুজনের তুর জম্পেশ খিচুড়ি রান্না করে যা দেখতে বেশ লোভনীয় লাগছে খিচুড়ির সাথে বেগুন ভাজা ইলিশ মাছ ভাজাও করে ইলিয়াস মির্জা একটু আগেই বাড়িতে ফিরেছে এসে তুরের সাথে টুকটাক কথা বলে উপরে চলে যায় তুর ডিনার সার্ভ করতে চাইলে তিনি ইতস্তত সুরে বলেন ছেলেটা ফিরলে আমায় ডেকে দিও ওর সাথেই খাব তুর লিভিং রুমে কিছুক্ষণ ওয়েট করে এর মধ্যে কলিং বেল বেজে ওঠে তুর দ্রুত পায়ে দরজা খুলে এক পাশে দাঁড়িয়ে পড়ে নিষ্প্রভ বৃষ্টিতে কাক ভেজা হয়ে ফিরেছে বৃষ্টির পানিতে জবুথবু ভেজা মানুষটাকে দেখে তৎক্ষণাৎ চোখ নামিয়ে সরে নেয় তুর বৃষ্টির পানি সমস্ত শরীর ভিজে গিয়ে গা চুয়ে এখন পানি ঝরছে নিষ্প্রভের ডান হাত দিয়ে নিষ্প্রভ নিজের মাথার চুল ঝাড়তে ঝাড়তে তুরের দিকে আর চোখে তাকায় তুরকে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করে ভ্রু কুচকে নেয় আশাহত দৃষ্টিতে তুরের দিকে তাকিয়ে ফ্লোরে হাঁটু ঠেকিয়ে জুতার ফিতাগুলো খুলতে থাকে এই ফাঁকে তুর তোয়ালে নিয়ে হাজির হয়ে তোয়াল নিষ্প্রভের দিকে বাড়িয়ে বলল মাথা মুছে নিন তোয়ালে ধরা হাতটায় চোখ বুলিয়ে আবারও জুতা খোলার দিকে মনোযোগ দিল অভিমানী সুরে বলল লাগবে না নিষ্প্রভ তুরের সাথে কোনো কথা না বলে যেতে নিলে তুর ভাবুক কণ্ঠে বলে আজ আপনার কিছু হয়েছে নিষ্প্রভ পায়ের গতি কমিয়ে বলে কেন বলতো কোন আবার এই যে কোনো কথা বলছেন না আসার পরে থেকে কেমন অদ্ভুত ব্যবহার করছেন বাবা আপনার সাথে ডিনার করার জন্য সেই কখন থেকে ওয়েট করছে আপনি ফ্রেশ হয়ে নিচে চলে আসুন নিষ্প্রভ এবার তুরের একটু কাছে চলে এসে তাচ্ছিল কণ্ঠে বলে সবার কথায় ভাব শুধু আমার কথা ছাড়া নিষ্প্রভ প্রস্থান করে তুর তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ পরে দুষ্ট হাসি দিয়ে বিরবির করে বলে আমাকে অনেক জ্বালিয়েছেন সাহেব কিছুক্ষণ একটু নিজে জ্বলুন টেবিলে খাবার সার্ভ করছে তুর দুই বাবা ছেলে কোনো কথা না বলে রোবটের মতো খেতে শুরু করে ইলিয়াস মির্জা আদেশের সুরে বললেন তুমিও আমাদের সাথে খেতে বসে যাও মা বলেছিলাম না আজ সবাই একসাথে খাবো তুরের আজ একটু তারা আছে যার জন্য সেও না করেনি ইলিয়াস মির্জা তুরের রান্নার বেশ প্রশংসা করলেও নিষ্প্রভ স্থিরভাবে খেতেই আছে তার মুখে কোনো কথা নেই খাবার পর্ব শেষে ইলিয়াস মির্জা নিষ্প্রভকে অনুরোধ করে কথা আছে বাবা লিভিং রুমে একটু অপেক্ষা কর এই সুযোগে তুর চট করে সব গুছিয়ে রেখে রুমে চলে আসে সাহেবের মন খারাপের কারণ সে শুরুতেই বুঝতে পেরেছে তবুও না বোঝার মতো করে ছিল এতক্ষণ নিষ্প্রভের আলমারি থেকে শপিং ব্যাগটা বের করে ব্যাগ থেকে একটা মেরুন রঙের কাতান শাড়ি বেরিয়ে আসে শাড়িটা দুই পাশে গোল্ডেন জড়ি দিয়ে সূক্ষ্ম কাজ করা যা খুব সহজেই মুগ্ধ করার ক্ষমতা রাখে তুর চটপট শাড়িটা গায়ে জড়িয়ে নেয় চুল আঁচড়ে ছেড়ে দেয় চোখে হালকা কাজল দেয় আর ঠোঁটে মেরুন রঙেরই লিপস্টিক দিয়ে তার চিকন পাতলা ঠোঁট রাঙিয়ে নেয় আয়নায় নিজের আদল দেখে নিজেই মুগ্ধ হয়ে যায় তুর এখন শুধু সাহেবের আসার অপেক্ষা বাড়িতে গাড়ি আছে বাবা গাড়ি থাকতে এভাবে কেন ভিজে এসেছিস তুই নিষ্প্রভ সোফায় বসে সামনে সেন্টার টেবিলে রাখা শ দিকে একদৃষ্টিতে তাকিয়ে তাচ্ছিল্যপূর্ণ কণ্ঠে বলে এর আগেও বহুবার এভাবেই এসেছি তখন তো একবারও এমন কথা বলেননি ইলিয়াস মির্জা অপরাধী সুরে নিষ্প্রভকে বলে আমার মস্ত বড় ভুল হয়ে গেছে বাবা তুই আমায় ক্ষমা করে দে আমি সত্যি অন্ধ হয়েছিলাম নিষ্প্রভ এবার একটু জোরেই হেসে ফেলে ঠোঁটে মৃদু হাসির ছটা টেনে বলে ফিরিয়ে দিতে পারবেন আমার ছোটবেলাটা মুছিয়ে দিতে পারবে আমার দুর্বিশহ অতীত ভুলিয়ে দিতে পারবেন আমার প্রতি করা আপনার সুন্দর অল্পবয়সী স্ত্রীর করা সমস্ত অত্যাচার পারবেন না তাই এসব কথা আমার সামনে আর কখনো বলতে আসবেন না ইলিয়াস মির্জার নিজেকে অপরাধী মনে হচ্ছে তবু আকুতির সুরে বললেন আমি বড় অন্যায় করে ফেলেছি তোর সাথে জানি এর কোনো ক্ষমা নেই তোকে আর কখনো বলবো না আমায় ক্ষমা করতে কিন্তু তুই আর অন্যের অধীনে চাকুরি করিস না এই সমস্ত ব্যবসা আর আমার যা কিছু আছে সব তোর এখন বউ হয়েছে তার ওর ভরণ পোষণের সমস্ত দায়িত্ব তোর উপর তুই ব্যবসার হাল ধর বাবা নিষ্প্রভ অবজ্ঞার সুরে বলে এতদিন না জানতাম এই ব্যবসা এই বাড়ি সব আফসানের তাহলে আজ কেন আমার হচ্ছে আপনি বরং একটা কাজ করুন এই সমস্ত কিছু আফসান ও আপনার শখের বউকে লিখিয়ে দিন লিখিয়ে দেওয়ার আগে বলবেন আমি আমার বউকে নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাব নিষ্প্রব এক নাগারে এসব বলে গটগট পায়ে উপরে যেতে নেয় একটু পিছনে ফিরে সূক্ষ্ম কায়দায় বলল আমার বউকে আমি এমন বিলাসিতায় রাখব না যে বিলাসিতা পেলে অন্য পুরুষের কাছে যেতেও দুই দণ্ড ভাববে না ইলিয়াস মির্জার কলিজায় খজ করে উঠে কথাটি নিজেকে কাপুরুষের সমতুল্য মনে হচ্ছে নিষ্প্রভ রুমে চলে আসে ভেতরে ভেতরে রেগে ফেটে পড়ে সে প্রথমত তুর তাকে আগ্রহ করেছে দ্বিতীয় ইলিয়াস মির্জার এসব অবান্তর কথা তার মোটেও সহ্য হচ্ছে না ক্ষুব্ধ বউয়ের আঁচলা ধরে থাকতেন বউ তো এখন জেলে সেখানে গেলেই হয় এতদিনে মনে পড়ল তার ছেলের কথা শালার দুনিয়াটার স্বার্থপর এসব ভাবতে ভাবতে সামনে তাকিয়ে মোমের আলয়ে মায়াবতীকে দেখে থমকে যায় নিষ্প্রভ নেশাগ্রস্ত ভাবে তাকিয়ে থাকে শরীরের রন্ধ্রে রন্ধ্রে পুরুষালী হরমোন শিরশির করে জানান দিচ্ছে এই মেয়েটার কাছে এলেই কেন সমস্ত কিছু ভুলতে বসে নিষ্প্রভ মোহগ্রস্ত নয়নে বিছানায় তুরের পাশে যে বসে নিষ্প্রভ তার মুখে কোনো কথা নেই তবে চোখর দৃষ্টি দিয়ে তুরকে ঘায়ল করে তুরের মাথাটা বুকে নিয়ে শুয়ে পড়ে নিষ্প্রভ এতদিন একসাথে ঘুমালেও আজকের অনুভূতি তীব্র দুজনের মাঝে তেমন দূরত্ব নেই বললেই চলে নিষ্প্রভ তুরের পিঠে এক হাত রাখে অন্য হাত তার মাথা বুলিয়ে দিতে দিতে নরম গলায় বলে তুমি আমায় ক্ষমা করেছ তুমি আমাকে নিজের করে চাও না কণ্ঠনালী রোধ হয়ে আসে তুরের নিষ্প্রভারো খানিকটা তুরকে জড়িয়ে ধরে এতদিনের জমে থাকা দূরত্ব ঘুঁজতে থাকে তুর আবেগী হয়ে উত্তর দেয় আমি আপনাকে নিজের করে চাই নিষ্প্রভ একজন স্ত্রী তার স্বামীকে ঠিক যেমন করে পেয়ে থাকে হাসি বিস্তৃত হয় নিষ্প্রভের সে গায়েরটি শার্ট খুলে ফেলে অবাধ্য হাতে ছুঁয়ে দেয় সিয় স্ত্রীর শরীরের প্রতিটি জায়গা এক চিলতেও খালি রাখে না শরীরের সমস্ত ভার তুরের উপর দিয়ে অজস্র চুমু দিতে থাকে মুখে গলায় বুকে বিশেষ করে বুকের একটু নিচে তিলটাই চুম্বনগুলো ধীরে ধীরে কামড়ে পরিণত হয় রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে যায় পূর্ণতা বেসামাল মানুষটার স্পর্শ অজানা আনন্দ দেয় তুরকে আজানা সুখে হারিয়ে যায় সে দুই হাত দিয়ে নিষ্প্রভের পিঠ খামচে ধরে তুর ক্ষণে ক্ষণে গুঙ্গিয়ে উঠে সে তার ঠোঁট দুটো নিষ্প্রভের দখলে তুরের চোখের কার্নিশ থেকে কয়েক ফোটা অশ্রু নির্গত হয় যা ছিল সুখের অশ্রু তবুও প্রথমবার কাছাকাছি আসায় তুরের অবস্থা বেশ নাজুক এক সময় তুর নিস্তেজ হয়ে বিছানায় পড়ে থাকে দিনের সূচনা চারিদিক আজানের সুমধুর ধ্বনি আকাশে এখনও কিছু তারা ঝিকমিক করছে আর কিছু সময় পরেই হয়তো পুরো আকাশ জুড়ে সূর্যের একচেটিয়া দাপটে চারিদিকে আলোকিত হয়ে যাবে আজানের ধ্বনিতে নিষ্প্রভের ঘুম ভেঙে যায় শরীরের উপরে ভারী কিছুর রূপস্থিতিটের পেয়ে চোখ মেলে তাকায় নিষ্প্রভের ঠোঁট জুড়ে হাসির রেখা ফুটে উঠে আজকের ভোটটা তার জন্য স্পেশাল কারণ তার বুকে মাথা রেখে অঘরে ঘুমাচ্ছে তারই অর্ধাঙ্গিনী নিষ্প্রভ তার খসখসে ঠোঁট বাড়িয়ে অর্ধাঙ্গিনীর ললাটে স্পর্শ করে সেই স্পর্শে তুর একটু নড়েচড়ে উঠে আবারও চুপ হয়ে যায় তবে তার দুই হাত দ্বারা আবদ্ধ নিষ্প্রভ নিষ্প্রভ তুরের মাথায় হাত দেয় সময় নষ্ট না করে কণ্ঠ একটু নিচু করে বলে বউ উঠো তুরের কোনো সারা শব্দ নেই এবার কণ্ঠটা একটু বাড়িয়ে ডাক দিলে তুর নড়েচড়ে উঠে ঘুম ঘুম কণ্ঠে বলে মাত্রই ঘুমালাম এভাবে ডাকছেন কেন ঘুমাতে দেন তুর মিথ্যে কিছু বলেনি তারা মাত্র দুই ঘণ্টা ঘুমিয়েছে কিন্তু এখন ঘুমানো চলবে না কারণ নামাজের সময় নামাজ পড়তে হবে নিষ্প্রভ তুরের মাথা দুই হাত দিয়ে একটু উঁচু করে আবছা আলোয় অর্ধাঙ্গিনীর ঘুমে আচ্ছন্ন বন্ধ চোখের দিয়ে তাকিয়ে ফিসফিস করে বলে এখন উঠতে হবে ফ্রেশ হয়ে নামাজ পড়ে আবার ঘুমিও বাধা দিব না এই ভোর বেলায় শান্তির ঘুমে ব্যাঘাত ঘটায় তুর বিরক্ত হয়ে বীরবির করে কিছু বলে যা নিষ্প্রভের কান অবধি পৌঁছাতে পারে না তুর দ্রুত গতিতে নিষ্প্রভের উপর থেকে উঠতে নেয় কিন্তু অদ্ভুত এক যন্ত্রণায় থামকে যায় মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসে উহু নিষ্প্রভ ঘাবরে যায় শোয়া থেকে উঠে বসে তুরের দুই কাঁধে হাত দিয়ে হালকা ঝাঁকিয়ে উত্তেজিত সুরে বলে কি সমস্যা ঠিক আছো তুমি তুর নিজেকে ধাতস্থ করে প্রসঙ্গ পাল্টে কটমট চোখে নিষ্প্রভের দিকে তাকিয়ে বলল এই সকাল বেলা উঠাই বড় সমস্যা এমনি ঘুমাতে পারিনি তার মধ্যে ডাকা ডাকি শুরু করছেন ভালো লাগে না নিষ্প্রভ দুষ্টু চোখে তাকিয়ে বলে ঘুমাতে পারো নি কেন তুর লজ্জায় পড়ে যায় ঠোঁট বিড়বির করে বলে নির্লজ্জ লোক ঘুমাতে নি কেন ঘুমাতে দিয়েছেন আপনি বিড়বির করে বলা বলাতুরের এমন কথা শুনে নিষ্প্রভ ঠোঁট কামড়ে হাসে তুর বিরক্ত হয়ে উঠে ফ্লোরে পা রাখতেই অপরিচিত ব্যথা জাগ্রত হয় তুর আবারও কুকিয়ে উঠলে নিষ্প্রভ তুরকে কোলে তুলে ওয়াশরুমের দিকে নিয়ে যায় তুর বাধা দেওয়ার চেষ্টা করলে নিষ্প্রব তার চোখ দুটো ছোট করে নিয়ে ধীর কণ্ঠে বলে হুশ কোনো কথা না ইলিয়াস মির্জা লিভিং রুমে বসে আছে ওনার সকালের নাস্তা সিতারা বানিয়ে দিয়েছে তিনি অচেতন মনে কিছু ভাবতে ভাবতে চোখের সামনে ওয়ালে শোভা পাওয়া ঘড়িটার দিকে তাকলে ঘড়ির কাটা তাকে বুঝিয়ে দেয় এখন বেলা দশটা ছেলে ও ছেলের বউকে আজ প্রতিদিনের মতো নিচে দেখতে পেলেন না তাকে বেশ ভাবিয়ে তুলেছে ছেলে মেয়ে দুটোর শরীর ঠিক আছে কিনা যদিও তার নিজেরই শরীর ঠিক নেয় কয়দিনে তার উপর দিয়ে যেসব যাচ্ছে এতে করে তার শরীর মন কোনোটাই নিতে পারছে না ফজর নামাজ আদায় করে নিষ্প্রভ ও তুর আবার ঘুমিয়ে পড়ে নিষ্প্রভের ফোনে কল আসালে সে তড়িঘড়ি করে বারান্দায় চলে যায় তুর আর চোখে নিষ্প্রভকে লক্ষ্য করে উঠে পড়ে ঘুম দিয়ে শরীরটা তার বেশ ঝরঝরে লাগছে কথা বলা হয়ে গেলে নিষ্প্রভ ফোন রেখে শিথিল ও আদলে উচ্ছুক চোখে তাকিয়ে থাকা স্ত্রীর পানে দৃষ্টি রেখে শীতল কণ্ঠে বলে তোমার শরীর এখন কেমন কোনো সমস্যা হচ্ছে কি না তুর নরম কণ্ঠে জবাব দেয় নিষ্প্রভ তুরকে বলে তাহলে ধীরে সুস্থে রেডি হয়ে নেও আমরা এক জায়গায় যাব তুর অবাক চোখে তাকিয়ে নিষ্প্রভের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে এভাবে হঠাৎ করে কোথায় যাব আমরা কোথায় নিয়ে যাচ্ছেন আপনি সেনা হয় গেলেই বুঝতে পারবে বলেই নিষ্প্রভ তুরকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই রুম থেকে হনহন করে বেরিয়ে যায় তুর বিস্ময়কর দৃষ্টিতে নিষ্প্রভের যাওয়ার পানে তাকিয়ে থাকে রয়েল ব্লু কাতান শাড়ি পরিহিত তুর বাইকের পিছনে নিষ্প্রভের কাঁধে হাত দিয়ে বসে রয়েছে তার শরীরে নিষ্প্রভের মায়ের স্বর্ণের গহনা শোভা পাচ্ছে আজ সকালে নিষ্প্রভ এগুলো বের করে নিজ দায়িত্বে তুর্কে পরিয়ে দিয়েছে নিষ্প্রভ লুকিং গ্লাসে এমন পরমা সুন্দরীকে দেখে ক্ষণে ক্ষণে তার মাথা ঝিমঝিম করছে হৃদয়ের বাগ জুড়ে রঙিন প্রজাপতিরা উড়ছে নিষ্প্রভ নিজেকে স্বাভাবিক করে গাল ফুলিয়ে উৎসাহের সহিত তাকিয়ে থাকা স্ত্রীরকে শান্ত কণ্ঠে প্রশ্ন করে কি ম্যাডাম রাস্তা কি চেনা চেনা লাগছে নিজের জন্মের সূত্রপাত যে জায়গা থেকে শুরু তুর সেইটা চিনবে না তা কি করে হয় নিষ্প্রভ বাইক থামালে তুর নেমে পড়ে তুরের সুগভীর কণ্ঠটা বেজায় ক্ষিপ্ত হয়ে যথাসম্ভব কাট কাট ভঙ্গিতে বলে আপনি আমার সাথে এইটা ঠিক করলেন না আমি আপনার কাছে এতটাই বেশি হয়ে গেছি যে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে না জানিয়ে এই বাড়িতে নিয়ে আসলেন নিষ্প্রভ তুরের কাদ তার বাম হাত বাড়িয়ে আলতো করে জড়িয়ে ধরে আদুরে গলায় বলে আমার বউ আমার কাছে বেশি হবে কেন তুমি আমায় ভুল বুঝছো যান আমি কারণ ছাড়া নিশ্চয়ই তোমায় এখানে নিয়ে আসিনি তুর রাগে গজগজ করতে থাকে নিষ্প্রভ এক হাতে ফল মিষ্টি খাবারে ব্যাগ নেয় ও অন্য হাতে তুরের হাত মুষ্টিবদ্ধ করে ধরে এগিয়ে যায় জীবনের প্রথম শ্বশুর বাড়ি নামক গৃহে তুরদের বাড়িতে সবাই কাজে ব্যস্ত রান্নাঘর থেকে খাবারের গন্ধ সারা বাড়ি ছড়িয়ে পড়ছে মেয়ে জামাই সহ আসছে বলে কথা নুরুল সাহেব নিজ হাতে বাজার করেছেন একটুও কার্পণ্য করেননি রান্নার দিকটা তানিয়া বেগম ও তুরফা দেখছে দুর্বা মেয়েটা সারাদিন খায় ও বাদরের মতো ছুটাছুটি করে কোনো সময় এক জায়গায় থাকে না এ নিয়ে নুরুল সাহেব মুখ না খুললেও তানিয়া বেগম বেশ চটে যায় যার ফলে ছেলের সাথে এক সময় ঝগড়া হয় তুররা এই বাড়িতে আসছে তা নিষ্প্রভ ও নুরুল সাহেব ছাড়া কেউ জানে না দিকে তুর ও নিষ্প্রভকে ভিতরে আসতে দেখে নুরুল সাহেব বাদে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তুরফার মনে ভরে যায় তুরকে এই অবস্থায় দেখে তানিয়া বেগম স্তব্ধ হয়ে তাকিয়ে রয়েছে ছোট মেয়ের পানে চোখের কোণে জল চিক চিক করছে এই মেয়েটার সাথে কত বড় অন্যায় করতে চেয়েছিলেন সে সেই দিন যদি আফসানের সাথে বিয়েটা হতো তাহলে মেয়ের জীবন পুরোটাই ধ্বংস হয়ে যেত তানিয়া বেগম মাথা নিচু করে ফ্লোরের দিকে দৃষ্টি দিয়ে আছে দুর্বা পাশে থেকে তুষারের হাত ধরে কানের কাছে যেয়ে বলে স্বামী এইটা কি আপনার ছোট বোন তুষার চোখ মুখ কঠিন করে আসতে ধমক দিয়ে বলে এই তোমায় কতবার বলছি সবার সামনে এভাবে আমাকে স্বামী স্বামী বলবে না দুর্বা ভাবুক কণ্ঠে বলে আপনি ভুল করছেন স্বামী আমি সবার সামনে বলিনি সবার পিছনে আপনাকে বলছি স্বামী দেখেন সবাই সামনে দাঁড়িয়ে আছে আমরাই সবার পিছনে তুষার কটমট চোখে তাকিয়ে থাকে দুর্বার দিকে দুর্ব ঢুক গিলে উৎসাহ নিয়ে সামনে তাকিয়ে দেখে নুরুল সাহেব তুরের দিকে এগিয়ে যাচ্ছে তুরকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে কেমন আছিস মা তোর অভিমান সুরে বলে তোমাদের না জানলেও চলবে আমি কি তোমাদের নিজের মেয়ে বলো নিজের মেয়ে হলে আমার সাথে তোমরা এমন করতে পারতে না একজন তো নাটক করে আমার পুরো জীবনটাই নাট্যশালা করে দিয়েছে আর তুমি সব জেনেও এতদিন আমার এক খোঁজ নিয়েছ বাবা নুরুল ইসলাম মেয়ের অভিমান বুঝতে পেরে তুরের মাথায় হাত দিয়ে বলে মা আমার কথা শোন তুর কিছু বলতে না দিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে তার রুমে চলে যায় এত দিন পর রুমে এসে ফ্লোরে বসে কান্নায় ভেঙে পড়ে নুরুল সাহেব বিচলিত হয়ে মেয়ের পিছনে আসতে নিলে নিষ্প্রভ বাধা দিয়ে বলে বাবা আপনি থাকেন আমি দেখছি নিষ্প্রভ রুমে এসে দেখে তুরের এই অবস্থা সে এগিয়ে যে তুরের কাঁধে হাত দিলে তুর এক ঝটকায় ফেলে দিয়ে বলে চলে যান আপনি আপনারা সবাই এক কি পেয়েছেন আমার সাথে আমার ইচ্ছের কি কোনো দাম আছে আপনাদের কাছে একজন ধরে বেঁধে নাটক করে বিয়েদের আর বাবা তিনি এতদিন আমার খোঁজ নিয়েছে একবারও আর আপনি আজ আমায় না জানিয়ে এ জায়গায় নিয়ে এসেছেন বললে তুমি আসতে না তুর কে বলে কেন আপনার কাছে কি বেশি হয়ে গেছি যে এখানে নিয়ে আসলেন একবারের জন্য নাকি নিষ্প্রভ এবার তুরকে ধমক দিয়ে বলে তুর তুমি কিন্তু কিছু না শুনে যা মুখে আসছে তাই বলছ বাবার সাথেও ওমন ব্যবহার করলে এসব আমি তোমার দ্বারা আশা করি না তুর তাচ্ছিল্য হেসে বলে এখন আশা করেন আর কি যেন বলছিলেন বাবার সাথে আপনি আপনার বাবার সাথে কি ব্যবহার করেন তা কিন্তু আমি দেখেছি নিষ্প্রভ নিজেকে সামলিয়ে বলে দেখো তুর আমার বাবা আর তোমার বাবার মধ্যে অনেক তফাত রয়েছে আমার বাবা ছোট থেকে আমার সাথে অন্যায় করেছে আর তোমার বাবা কি করেছে বল তুর চেঁচিয়ে বলে উনি এতদিনেও আমার খোঁজ নেননি নিষ্প্রভ আস্তে করে সমরন্ত্র সুরে বলল কে বলল উনি খোঁজ নেয়নি আজ থেকে এক সপ্তাহ আগে আমার অফিস টাইমে গার্ড এসে বলে আমার সাথে একজন ভদ্রলোক দেখা করতে এসেছে আমি অবাক হয়ে যাই আমার সাথে আবার এই অফিসে কে দেখা করবে আগ্রহ নিয়ে নিচে যে দেখি মধ্য বয়সী একজন ভদ্রলোক যাকে আমি চিনি না বা আগে কখনো দেখিনি ভদ্রলোক আমায় বললেন আমি নিষ্প্রভ কিনা আমি হ্যাঁ সূচক উত্তর দিলে তিনি বলেন আমি তোমার বাবার বয়সী কিছু মনে না করলে তোমার সাথে পাশের রেস্টুরেন্টে এক মগ কফি খেতে চাই নিষ্প্রব অবাক হয়ে যায় পুরো ঘটনা ভালো করে বুঝতে রাজিও হয়ে যায় রেস্টুরেন্টে যে কফির অর্ডার দিয়ে দুজন বসে পড়ে লোকটি গলাটা একটু পরিষ্কার করে নিয়ে বলে আমি নুরুল ইসলাম তুরের বাবা নিষ্প্রভ বিচলিত হয়ে দাঁড়িয়ে পড়ে এভাবে তুরের বাবা তার সামনে কেন নুরুল ইসলাম কফিতে চুমুক দিয়ে বলে কফি ঠান্ডা হয়ে যাবে বসে পড়ি আংম্যান নিষ্প্রভ কোনো কথা না বলে বসে পড়ে চুপচাপ অবস্থায় কফিতে চুমুক দেয় নুরুল সাহেব স্বাভাবিক কণ্ঠে বলে তুর্কে আমি আমার সাথে নিয়ে যেতে চাই মানে আমি চাই আমার মেয়ে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসুক এইটুকু কথা শুনে তুর নিষ্প্রভের কাঁধ ঝাঁকিয়ে বলে ও আচ্ছা এই জন্য আপনি আমায় এখানে একবারে রেখে যেতে এসেছেন আমি শুরুতেই বুঝতে পেরেছিলাম নিষ্প্রভ তুরকে নিজের সাথে জড়িয়ে নিয়ে হাস্যকর ভাবে বলে এজন্য কি লোকে বলে মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুর নিচে আগে পুরো কথাটা তো শুনবে তুর রে কে বলে তা আপনার তো বুদ্ধি হাঁটুর উপরে হাঁটুর উপরে বুদ্ধি নিয়ে এখন দয়া করে সব খুলে বলুন নিষ্প্রভ হেসে একে একে বলতে শুরু করে এরপরে নিষ্প্রভ যা বলে তা শুনে তুর স্তব্ধ হয়ে যায় তানিয়া বেগমের ছোট বেলার বান্ধবী আশা বেগম দুজনের বাড়ি একই গ্রামে আশা বেগমের বিয়ের পর তানিয়া বেগমের সাথে বেশ কিছুদিন যোগাযোগ থাকে না পরবর্তীতে তানিয়া বিয়ের পর স্বামী নুরুল সাহেবের সাথে শহরে আসলে এক সময় তানিয়ার সাথে আসার আগের মতো সম্পর্ক গড়ে ওঠে আশা তানিয়ার বাসায় যাতায়াত করত তেমনই একদিন দুপুরবেলা আশা বেগম প্রাণপ্রিয় বান্ধবীর বাড়িতে যায় মেইন গেট না লাগিয়ে চাপিয়ে দেওয়া ছিল যার ফলে তিনি খুব সহজেই বাড়ির ভেতরে প্রবেশ করেন আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে তিনি তানিয়া বেগমের রুমে যান রুমের দরজাও চাপিয়ে দেওয়া ছিল দরজা খুলে ভিতরে প্রবেশ করে সামনে তাকিয়ে দেখে অন্তরঙ্গ অবস্থায় তার প্রাণপ্রিয় বান্ধবী ও খালেদ মনোয়ার তারাও তানিয়া বেগমকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায় কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসা বেগম তানিয়ার বিরুদ্ধে নোংরা খেলা খেলেন সেদিন দুজন মিলে তানিয়াকে মানিয়ে তার খাবারের মধ্যে হাই পাওয়ারের ঘুমের মেডিসিন দেন এক পর্যায়ে চেতনা হারিয়ে ফেললে আসা তানিয়া বেগমের পোশাক অগোছালো করে খালেদ মনোয়ারের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে ছবি ও ভিডিও করেন যা পরবর্তীতে আশা বেগমের জন্য তানিয়াকে ফাঁদে ফেলানোর একমাত্র অস্ত্র হয়ে উঠে নুরুল সাহেব এক নাগারে কথাগুলো বলে নিষ্প্রভের দিকে তাকান তার চোখে ছিল স্ত্রীর জন্য এক ঘৃণা তিনি মুখ বিকৃতি করে হিসহিসিয়ে বলেন পৃথিবীতে হাতে গোনা কিছু মা থাকে যারা শুধুমাত্র নিজেদের দিকটা ভাবে আমার স্ত্রী তাদের মধ্যে একজন সে নিজের সাথে ঘটে যাওয়া অন্যায় ঢাকতে মেয়েকে আগুনে ঠেলে দিতে চেয়েছিল একবারও মনে হয়নি এতে করে মেয়ের ভবিষ্যৎ কোন দিকে যাবে আমার স্ত্রী যদি এত কিছু না করে আমায় সম্পূর্ণ ঘটনা খুলে বলতো তাহলে আমি স্বামী হিসাবে তাকে অবশ্যই সাপোর্ট দিতাম নুরুল ইসলামকে থামিয়ে দিয়ে নিষ্প্রভের অবাক সুরে বলে উনি যদি আপনাকে এসব না বলে থাকে তাহলে কে বলেছে এসব কাহিনী খালেদ মনোয়ার সরাসরি আমায় বলেননি বাড়িতে এসে আমার স্ত্রীকে এসব বলে ক্ষমা চেয়েছেন বারবার আমার লাগ ভালো কি খারাপ তা বলতে পারবো না তবে সে সময় আমি বাড়িতে আসলে তাদের সব কথা শুনে ফেলি নুরুল সাহেব ভাবে কথাগুলো বলেন গলার স্বর কিছুটা গম্ভীর করে আবারও বলতে শুরু করেন তোমার অতুরের বিয়েটা যেহেতু আমার স্ত্রীর হটকারী সিদ্ধান্তের ফল সেজন্য আমি চাই তুমি তুর্কে ডিভোর্স দেও এসব জানার পর আমি আমার স্ত্রীর সাথে স্বাভাবিক সম্পর্ক রাখতে পারবো না আর আমার মেয়েকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারব না নিষ্প্রভ হাসতে থাকে নুরুল সাহেব অবাক হয়ে যায় তিনি তো কোনো জোকস বলছে না যে সামনের ছেলেটা তার কথায় এভাবে হাসবে নিষ্প্রভ হাসি থামিয়ে সম্মুখে দৃষ্টি নিক্ষেপ করে হাস্যকর কণ্ঠে বলে শ্বশুর বাবা আপনি এই বয়সে বউ ছেড়ে থাকতেই পড়বেন কিন্তু আমি এই বয়সে বউ ছেড়ে থাকতে পারবো না বুঝতেই পারছেন তো সব সেজন্য বলছি আপনি আপনার বউকে ছেড়ে দিবেন নাকি ধরে রাখবেন একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমি আমার বউকে কিছুতেই ছাড়ছি না নুরুল সাহেব হতবিহবল হয়ে তাকিয়ে আছে তার সামনে বসে থাকে ভদ্র ছেলেকে মুহূর্তের মধ্যেই নির্লজ্জের খেতাব দিয়ে ফেলেন শ্বশুর হয়ে প্রথম সাক্ষাতেই জামাইয়ের মুখে এমন কথা শুনে তিনি নিজেই লজ্জায় কথা বলতে পারছেন না খ্যাক খ্যাক করে গলা পরিষ্কার করে নিলেন মৃদু আওয়াজে ধমক দিয়ে কণ্ঠে বললেন ফাইজলামি রাখো আমি যা বলছি তাই করো। করিস্প্রভেবার স্বাভাবিক মুখ করে সিরিয়াস ভঙ্গিতে বলে বিয়ে করেছি ছেড়ে দেওয়ার জন্য না বিয়ে যেভাবেই হোক না কেন আমরা এখন স্বামী স্ত্রী একে অপরের সাথে জড়িত আমি আমার স্ত্রীকে কোনো মতেই ছাড়তে পারবো না আপনি আমার স্ত্রীর বাবা হতে পারেন আমি আপনাকে যথেষ্ট সম্মান করব তবে এ ব্যাপারে আমি কাউকে মান্য করব না একটা সম্পর্ক ভেঙে ফেলা অনেক সহজ কিন্তু গড়া অনেক কঠিন আমারা একটু একটু করে এই অনিশ্চিত সম্পর্ক গড়ে তুলছি ছেড়ে দেওয়ার জন্য নয় সর্বোপরি আপনার মেয়েকে ভালো রাখা ও সুখী করার দায়িত্ব সম্পূর্ণ আমার আপনি এই দায়িত্ব থেকে আমায় অব্যাহত দিতে পারেন না হঠাৎ করেই নুরুল ইসলাম চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ে ও নিষ্প্রভকে উঠিয়ে তাকে বুকের সাথে জড়িয়ে নেয় এমন ব্যবহারে নিষ্প্রভ অবাক হয়ে যায় তিনি নিষ্প্রভের পিঠে কয়েকবার হাত দিয়ে উচ্ছ্বাসিত হয়ে বলেন আমার মেয়ে একদম সঠিক মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে হঠাৎ বিয়ের কাহিনী জানার পর আমি এই সম্পর্ক মানতে পারছিলাম না সে রেগে যে এই সম্পর্ক থেকে মেয়েকে বের করতে চেয়েছিলাম কিন্তু হঠাৎ করেই মাথায় এলো তুমি মানুষ হিসেবে কেমন একবার জানা উচিত বেশ কয়দিন হলো আমি সবার অগোচরে তোমাকে দূর থেকে পর্যবেক্ষণ করছি আজ মনে হচ্ছে তুমি আমার মেয়ের জন্য একদম পারফেক্ট লাইফ পার্টনার এরপর সেদিন নুরুল ইসলাম ও নিষ্প্রভের মধ্যে বেশ কিছু কথা হয় যা কেউ জানে না সব কথা শুনে তুর বাকরুদ্ধ হয়ে গেছে তার শরীরটা কেমন যেন করছে বুকের ভেতরটা ছি রে যাচ্ছে এমন হয় তুরের অবস্থা বুঝতে পেরে তুরকে নিজের সাথে জড়িয়ে নেয় তুর অসহায় কণ্ঠে বলে মা আমার সাথে এমন করতে পারল নিজের স্বার্থের জন্য আমার জীবনটা শেষ করে দিতেও পিছোপা হয়নি আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে কোন মায়ের গর্ভে আমি জন্ম নিয়েছি যে মা কিনা সব জেনেও আমার ভবিষ্যৎ অন্ধকার করার জন্য উঠে পড়ে লেগেছিল নিষ্প্রভ তুরকে ছেড়ে দিয়ে সে নিজেই তুরের কোলে মাথা গুজে দেয় আকস্মাত এমন হওয়ায় তুর কিছু না বুঝে নিষ্প্রভের দিকে তাকিয়ে থাকে নিষ্প্রভ তুরকে শক্ত করে চেপে ধরে যেন পিষে ফেলবে বলে আমাকেই দেখো ছোট থেকে মায়ের আদর পাইনি। কারণ আমার মা ছোট রেখেই মারা গেছে আর বাবা তিনি তো থেকেও নেই অতীতে আমাদের দুজনের লাইফে এমন কিছু হয়েছে যা সত্যিই অনেক কষ্টের আগের এসব বাদ দিয়ে আমরা নিজেরা আমাদের সন্তানদের কাছে ভালো বাবা মা হব তুর তুমি দেখে নিও তুর আবেগে কেঁদে উঠে কাদার সাথে শরীর কাঁপছে তার সেভাবে অল্প বয়সে মায়ের চলে যাওয়াটা মেনে নিতে পারেনি নিষ্প্রভ তার উপর বাবার এমন ব্যবহার সে নিষ্প্রভের মাথায় হাত দিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলে আজ থেকে আমরা দুজন সব কিছু পিছনে ফেলে অনেক ভালো থাকব তোমার মাঝে জাদু আছে তোমার কথায় জাদু আছে তোমার স্পর্শে আমার এত ভালো লাগে কেন তুর নতমুখ আর তুল্য না ভীষণ লজ্জা লাগছে তার নিষ্প্রভ মুখ নিজের হাতে নিয়ে নরম স্বরে বলল বাবার কাছে ক্ষমা চেয়ে নিও উনি ভীষণ কষ্ট পেয়েছে তিনি কোনো অন্যায় করেননি বাবা মা সম্মানের আমি বলছি না তুমি তোমার মাকে ক্ষমা করো তবে একটা কথা মাথায় রেখো তাদের দুজনের সাথে তুমি খারাপ ব্যবহার করবে না এতে করে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হবে আমি চাই না আমার স্ত্রী এমন করুক সেই দিন তোর বাড়ির সবার সাথে স্বাভাবিক ব্যবহার করে তার বাবার সাথে আলাদাভাবে ক্ষমাও চেয়ে নিয়েছে সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না যত যা কিছু হোক না কেন নিজ গতিতেই চলে তেমনই কেটে গেছে আর একটি বছর এই এক বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে আফসান ও তার আশা বেগমের চৌদ্দ বছরের জেল হয়েছে এতেই শেষ নয় আশা বেগম মানসিক ভারসাম্য হারিয়ে এখন উল্টো পাল্টা কাজ কর্ম করছে তুর অনিস্প্রভ এখন চুটিয়ে সংসার করছে নিষ্প্রভ ভালো একটা জব পেয়েছে সে আলাদা বাড়িতে শিফট করতে চেয়েছিল কিন্তু তুর এই বয়সে তার শ্বশুরকে একা ফেলে যেতে রাজি না সেজন্য তাদের আর যাওয়া হয়নি নিষ্প্রভের সাথে তার বাবার সম্পর্ক এখনও আগের মতো আছে তবে নিষ্প্রভ তার বাবার সাথে খারাপ ব্যবহার করে না নুরুল ইসলাম এই বয়সের স্ত্রীকে ছেড়ে দিতে পারেনি তানিয়া বেগম তার কৃতকর্মের জন্য অনুতপ্ত আজ তুরের জন্মদিন সবাই একে একে ফোন করে তাকে উইশ করছে শুধু নিষ্প্রভি সবার থেকে পিছিয়ে আছে তুর মন খারাপ করে ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে একটু পর নিষ্প্রভ তুরকে পিছন থেকে জড়িয়ে ধরে তুর কোনো ভ্রুক্ষেপ করে না নিষ্প্রভ তুরকে সামনে টেনে নিজের কান ধরে বলে সরি বউ পাখি তুর নিশ্চুপ নিষ্প্রভ তুরকে জড়িয়ে ধরে তুরের কপালে চুমু দিয়ে বলে উইশ করিনি বলে আমার বউ পাখিটার মন খারাপ সে কি জানে আমার প্রতিটি মোনাজাতে তার জন্য দোয়া সব সময় থাকে আমি তোমার জন্মদিন উপলক্ষে কিছু পথচারী বাচ্চাদের আহারের ব্যবস্থা করেছিলাম বউ সেজন্য সময় পাইনি গ্রামে নেটওয়ার্ক ছিল না সরি বউ পাখি তুরের মন কিছুটা ভালো হয়ে যায় সে আর চোখে নিষ্প্রভের দিকে তাকিয়ে বলে আমার গিফট নিষ্প্রভ পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে একটা সিম্পল চেইন বের করে তুরকে পরিয়ে দিয়ে তুরের গলায় ঘন ঘন কিস করতে থাকে তুরের শরীরের অদ্ভুত শিহরণ জাগে এই শিহরণের সাথে সে পরিচিত তুর নিজেকে কিছুটা ধাতস্থ করে নিষ্প্রভকে বলে আপনি আমায় ডায়মন্ড উপহার দিয়েছেন নিঃশব্দে ডায়মন্ড দামি তবে আমি আপনাকে সব থেকে দামি উপহার দিতে চাই যা সবকিছুর ঊর্ধ্বে তুরের কথায় নিষ্প্রভ ভ্রুকুচকে তুরের দিকে তাকায় তুর একটু হেসে নিষ্প্রভের ডান হাত নিয়ে তার পেটে রেখে নিচু সরে বলে আপনার আর আমার সন্ধিক্ষণে আমাদের মাঝে কেউ আসতে চলেছে সাহেব নিষ্প্রভাবেগে আবেগে আপ্লুত হয়ে যায় খুশিতে চিৎকার করে তুরকে কোলে তুলে বলে সব কিছু সম্ভব হয়েছে হৃদয়ের সন্ধিক্ষণের জন্য বউ পাখি ছোট বোনের সুখ ও ভরা সংসার দেখে তুরফা থেকে বেশি খুশি হয় খুশিতে তার মন ভরে উঠে আর বারে বারে বলে উঠে তোদের হৃদয়ের সন্ধিক্ষণের সূত্রপাত আমার দ্বারা হয়েছে আমি চাই না এটা কেউ জানুক